সময় এখন আপনাদের। আচ্ছা, মাসুদুর রহমান ভাই চলে আসছেন তাই তো স্ক্রিন শেয়ারে? ইয়েস স্যার। তাহলে এখন আপনি আপনার সার্চ বক্সের থেকে আপনি পেইন্টটা ওপেন করেন। পেইন্ট যে পেইন্ট চলে আসছে, গুড। এখন আপনি একটা কাজ করেন, এখানে টেক্সট এ এটাকে সিলেক্ট করেন টেক্সট লেখার জন্য। ইয়েস স্যার। আচ্ছা, এটাকে সিলেক্ট করছেন, এবার যে কোনো একটা ক্লিক করেন লেখার জন্য। আচ্ছা, ফন্ট সাইজটা একটু বাড়ান, 18 বা 22, 20। একটু হোল্ড করেন, আমি আরেকটা স্ক্রিনশট নিব, কারণ আমার মনে হয় এখানে জয়েন করছে আরো কেউ, কারণ আমাদের ওখানে স্ক্রিনশটের লোক খুব কম দেখা যাচ্ছে, নেটে প্রবলেম হতে হয়তো বা অনেকে মিস করতেছে। একটু হোল্ড করেন। হ্যাঁ, Yes, sir. মোরগের ডাক শুনতেছে অনেকদিন পর। জি স্যার, বাসায় একটা বড় মোরগ আছে। সাবধানে রাখেন, লোকজন ভালো না কিন্তু এলাকার। বাসাতেই থাকে স্যার। আচ্ছা, তো এখন এখানে আপনি লিখবেন, আপনি এই পর্যন্ত যে ওয়েব পেজ ডিজাইনের ক্লাস করছেন বা কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাকে যে কোয়েরি ফেস করা লাগছে, কি কি টুলস এর জন্য, কোন কাজের জন্য, এটা লিস্ট করবেন 1 2 3 বলে। আপনার কি কতটুকু মনে আছে যে এই কাজ করার সময় আমাকে জেকোয়েরি বা জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগছিল? স্যার, আমি তো আসলে ওগুলো ওইভাবে ব্যবহার করিনি, না, কিন্তু আপনি করছেন, অবশ্যই করছেন। আমি পিএইচডির পর থেকে স্যার বেশি কাজ করি নাই। পিএইচডির মধ্যেই তো, মনে করেন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে যাব না, জাভাস্ক্রিপ্টের ক্লাসের মধ্যে যাব না, আমরা বলতে চাচ্ছি আমাদের কিছু কাজ আছে না যে টুলস এনে এনে সেট করা লাগছে, যেমন ধরেন স্লাইডার ইউজ করা লাগছিল, নিবো স্লাইডার আমরা দেখছিলাম, মনে আছে আপনার? তারপরে হ্যাঁ, লেখেন লেখেন, লিখে ফেলেন। আপনি ওই ফন্ট সাইজটা বড় করছেন, আপনি ওটাকে টেনে একটু কি বড় বলে করেন। আইসোটোপ, হ্যাঁ, টেনে একটু বড় করেন তো, এটা হ্যাঁ, ওই টেক্সট বক্সটাকে টেনে বড় করেন, কেন বলতে স্যার? এই কোনা, যে কোনো এক কোনা থেকে টেনে বড় করেন। হ্যাঁ, এরকমও দিতে পারেন। হ্যাঁ, গুড। এবার লেখেন, একটু উঁচু উঁচু করে নিতে পারবেন এটা উপরের দিকে। হ্যাঁ, আবার নতুন করে আসলো, উপর থেকেই ড্র্যাগ করেন। হ্যাঁ, গুড। এবার লেখেন, ওয়ান লেখেন, ওয়ান লিখে প্রথম লেখেন তো আপনার কি কি মনে পড়ে, আপনি জাভা স্ক্রিপ্ট যে করে কি কি কাজ করছেন এই পর্যন্ত, মানে আপনার এই টুলস গুলো, ছোট ছোট কোড আপনাকে দেওয়া হয়েছে যে একটু রাখেন, এটা সেট করে দিবেন, এই কাজ হলে এই এটা করবেন, কি কি? ভাই স্ক্রিপ্টের তো স্যার আপনার যা মনে মনে পড়ে যেগুলা সে কটা করছিলাম পয়েন্ট। হ্যাঁ ওগুলাই। হ্যাঁ, যে কটা মনে পড়ে, জাভাস্ক্রিপ্টের ক্লাস বাদে আমরা যে কটা জিনিস দেখছি। ক্লাস বাদে স্যার মনে পড়তেছে না? না স্যার, আচ্ছা, আমি তো আসলে ওগুলো অন্য, ব্যবহারই করি নাই স্যার। আচ্ছা, অন্য কেউ হেল্প করেন নতুনদের মধ্যে, অন্য কেউ হেল্প করবেন, কে হেল্প করবেন? বিক্রম ভাই একটু মানে মাইক্রোফোনটা অন করেন। হ্যালো, হ্যাঁ, ওনাকে একটু হেল্প করেন। আপনার আপনার এই পর্যন্ত কোর্সে এসে জাভাস্ক্রিপ্ট ক্লাস বাদে আপনার কিছু প্লাগিং আমরা ইউজ করা দেখাইছি না, যে ওয়েব ডিজাইনার হিসেবে আপনার পেজে এইগুলো থাকবে, এই ধরনের ট্রিক্স, জাভাস্ক্রিপ্ট এই ধরনের ট্রিক্স থাকবে, এই প্লাগিং, এই ধরনের প্লাগিং থাকবে, এরকম কিছু স্ক্রিপ্টিং কিছু কাজ দেখাইছি না আমরা, যে ডাউনলোড করে বা কোড নিয়ে এসে আমরা ইউজ করছিলাম বা রিজার্ভ করে রাখতে বলছিলাম, যে কোডটুকু রেখে দেন, এই কি কি কাজ আপনার মনে পড়ে এগুলো আছে? ফন্ট ফ্যামিলি এটা কি একটা নাকি? না, ফন্ট ফ্যামিলি এটা জাভাস্ক্রিপ্টের কাজ না। তারপর হচ্ছে ওই যে যেগুলো যোগ বিয়োগের কাজ করছিলাম, না না, এটা জাভাস্ক্রিপ্ট ক্লাসে চলে যাচ্ছেন।
প্যারামিটার না না এটা জাভাস্ক্রিপ্টের এটা তো জাভাস্ক্রিপ্টের কোর কোডিং এ চলে যাচ্ছে আমরা দিকে গেলামই না আচ্ছা রিয়াজ ভাই আসেন বুঝতে পারছি রিয়াজ ভাই লাইন আসেন কি ইগলো স্যার যে জিকিউরি প্রপার উইন্ডোজ ইগলো স্যার এলএমএলও হয়ে গেছে রিয়াদ ভাই লাইন আসছেন ভাই রিয়াদ ভাই বলেন তো কি কি মনে পড়ে যে কি ধরনের কাজ আপনাকে ফেস করাই লাগতেছে একজন ওয়েব ডিজাইনার হয়ে অ্যাজ এ ওয়েব ডিজাইনার জাভাস্ক্রিপ্ট কি কি টুলস আপনাকে ইউজ করাই লাগতেছে সেগুলো কি তো ভাইয়া জাভাস্ক্রিপ্ট তো অনেক কিছুই আছে আপনাকে অনেক কিছু শেখানো হয়নি আপনাকে আপনাকে বলা হয়েছে যে অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনাকে কিছু টুলস ইউজ করাই লাগবে আপনাকে সেগুলো জাভাস্ক্রিপ্ট ক্লাসে ঢোকার আগেই এগুলো দেখানো হয়েছে মনে পড়েন তো আপনাদের মনে আছে সব কিন্তু আপনারা টপিকটা বুঝতেছেন না আমার মনে ভাইয়া হ্যাঁ ম্যাডাম ভাইয়া আমি বলি যে কয়টা মনে আছে হ্যাঁ বলেন তো তারপরে পড়ে এনিমেট হবে না ভাইয়া এনিমেট এনিমেট এগুলো তো আমরা ওইভাবে দেখি নাই আমরা ওখানে আর কি ইউজ করছিলাম আমরা ইউজ করছিলাম হচ্ছে আপনার যে স্ক্রল স্পাই যে স্মুথ যে কাজটা ইজিং ইজিং এর যে কাজটা মনে আছে যে ক্লিক করলে নেভিগেশন থেকে ক্লিক করলে আস্তে স্লাইড করে নিচে নেমে আসে যে সেকশনের উপরে টার্গেট করা থাকে সেই সেকশনে এসে দাঁড়ায় স্ক্রল স্পাই এস সি আর ও ডবল এল ইয়েস সরি স্যার ঠিক আছে স্ক্রল স্পাই দেখেছিলাম আর কি দেখেছিলাম একটু খেয়াল করেন কি দেখেছিলাম আইসোটোপ দেখেছি স্লাইডার দেখেছি আচ্ছা ইম্পর্টেন্ট আরেকটা থাকাই দরকার সেটা হচ্ছে কি ও আউল ক্যারাসলটা দেখা উচিত কমন আউল ক্যারাসল আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক জি ভাইয়া শোনা যাচ্ছে ঠিক শোনা যাচ্ছে মাসুদ আউলের পরে হচ্ছে একটা হাইফেন ডট হোয়াট জি আপু কেরোসল কেরোসল বানানোটা একটু সমস্যা যাক আমরা বুঝে নিই আর কি এই চারটা জিনিস কয়টা একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস মিনিমাম আপনাকে ফেস করাই লাগবে ওয়েব ডিজাইনার হতে গেলে তো সেক্ষেত্রে মাসুদ ভাই আপনি একটু বলেন যে আপনার এখানে কোনটা জানা নাই ইউ একটা হবে জি স্যার ওইটাই দাও এস ই এল মনে হয় না ক্যারোসেল সি এ আর ও ইউ এস ই এল স্যার এস ই এল হ্যাঁ আচ্ছা এবার বলেন আপনি এটার মধ্যে কোনটা মিস করছেন বা করেন নাই নিবো স্লাইডার ইউজ করছিলাম এটা ডিফল্ট স্লাইডার ওইটা দিয়ে আমরা বুঝছিলাম এমন যে যে কোনো স্লাইডারই আমরা ইউজ করতে পারবো আচ্ছা আইসোটোপ করছিলাম স্যার আচ্ছা আই টগল দেখাইছিলেন আচ্ছা স্ক্রল স্পাই দেখাইছিলেন মনে হয় আমি সেদিন ইয়া ছিলাম না পরে ভিডিওতে ছিল মনে হয় এটা আচ্ছা আউল কারোসলের তো কাজ দিছিলেন করা হয়নি এটা আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে থাকলো আপনার যদি আপনারা আইসোটোপ সেট করতে পারেন তাহলে আউল ক্যারাসল সেট করতে পারবেন নাকি হ্যাঁ মনে হয় স্যার আউল ক্যারাসল নিয়ে তো ইয়া করা হয়নি একটু খেয়াল করেন
আমি একটু আলোচনা করে দিই। কালকে আপনাদের এই মিশনটা আবার দিলাম, আপনারা খুব ফাঁকিবাজি করতেছেন আমার সাথে, যেটা ওইটা বলে কাটাই নিচ্ছেন। এই তানবীর ভাই কোথায়? দুই তানবীর ভাই একজনকেও দেখতেছি না, কথা বলতেছে না ভাই। আমার ক্লাস চলতেছে তার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এই তানবীর ভাই কই? বরিশাল, বরিশাল তানবীর ভাই। বরিশাল তানবীর ভাই, বিদ্যুৎ নাই, আহারে কষ্টের কিছু নাই। আচ্ছা, এদিকে আছে হাবিব বাপ্পি ভাই। হাবিব বাপ্পি ভাই লাইন আসেন। হাবিব বাপ্পি ভাই, জি ভাইয়া, আমরা যেটা বলতে চাচ্ছি সেখানে আমরা যে কটা নাম এখানে লিখছি এর বাদ বাকি কি আমরা ইউজ করেছি বা দরকার আমাদের জানা, আপনার কি মনে হয়? ভাই ম্যাপটা যদি একটু জানা যাইতো তাহলে ভালো হইতো। গুগল ম্যাপ, ম্যাপও একটা সেকশন দেখি। গুগল ম্যাপ, আচ্ছা এটা আমরা নেক্সট কোন একটা ক্লাসের মধ্যে দেখে নেব গুগল ম্যাপটা কি করে অ্যাড করে, ঠিক আছে? তারপর আপনারা এগুলো, আমি বলতেছি এই বিষয়গুলো হচ্ছে কি, আপনাদেরকে যখন স্লাইডারটা অ্যাড করা দেখাইছি, যখন আইসোটোপটা অ্যাড করা দেখাইছি, হ্যাঁ দুইটা প্লাগিং না বাইরে থেকে এনে আমরা ইউজ করছি, রেডিমেড প্লাগিং নাকি? তার মানে বাদ বাকি যত জাভাস্ক্রিপ্টের যত কাজ আছে এগুলো এই দুইটার মতো করে ইউজ করতে হয়। এখন এগুলো আপনারা একটা মিশন আকারে নেবেন, যখন ফেল করবেন তখন আমি আপনাদেরকে সেট করাগুলো দেখাবো। আর যদি এরকম হয় যে না স্যার প্রত্যেকটা দেখাই দিবে, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং হওয়া, মানে ফ্রিল্যান্সার হওয়া খুব টাফ হয়ে যাবে আপনাদের জন্য। কারণ ফ্রিল্যান্সারদের কাজ হচ্ছে প্রত্যেক মুহূর্তে প্রবলেম ফেস করা এবং সেটা সার্চ করে করে সমাধান করা। এখন এই অভ্যাসটা যদি না করি, আমরা এই ট্রেনিং থেকে অভ্যাসটা না করি, তাহলে কি হয়ে যাবে? আমি তো আপনাদের ওই যে আউল ক্যারাসল আর ম্যাপটা দেখাই দিতে পারি, এখনই দেখাই দিতে পারি, কিন্তু এটাই আপনাদের খুব ক্ষতি করলাম, আমি ভালো করলাম না। মাসুদ ভাই স্ক্রিন অফ করতে পারেন, সমস্যা নাই ভাই। আরেকটা আছে প্লাগইন, হ্যাঁ বলেন। ওলো আপনারই ওই যে আমরা যখন ওই আইসেটআপ করি না, আইসেটআপ করলে তো ক্লাসিফিকেশন হয়ে যায়, মানে যদি মানে প্রোডাক্টের ক্লাসিফিকেশন হয় না, রাইট? তো ক্লাসিফিকেশন হওয়ার পরে যখন আমরা হোভার করব তখন ওইটা জুম ইন হতে পারে, জুম আউট হতে পারে। এগুলো হচ্ছে সিএসএস এর কিছু ট্রিক্স, রাইট? মানে ওই যে ই-কমার্স সাইট গুলো দেখা যায়, তো ওটাও একটা প্লাগইন। হ্যাঁ ওটাও একটা প্লাগইন, তো মানে সিএসএস 3 দিয়ে করে এই প্রোডাক্ট। না না 3 দিয়ে করে, কিন্তু করা অনেক সময় লাগে, কিন্তু আমি যদি প্লাগইন ইউজ করি ওটা শুধু একটা ক্লাস দিয়ে দেবো হয়ে যাবে। না এখানে এখানে কাহিনী হচ্ছে কি আবিব বাপ্পি ভাই, যদি আপনাকে 10 লাইনের একটা কোডের মধ্যে কাজ সেরে ফেলা যায় সত্যি সত্যি, ঠিক আছে, তাহলে কোনো প্লাগিং আনা যাবে না। কারণ প্লাগিং আপনাকে হিউজ পরিমাণ কোড অ্যাড করাচ্ছে, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যদি ভালো ভালো মাপের কোড প্রোভাইড করতে চান, তাহলে আপনাকে প্লাগিং এক্সটার্নাল যে ফাইলগুলো অ্যাড করা না, এইগুলো থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারছেন? যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে গেলে আপনার হিউজ এক্সট্রা ফাইল এমনি অ্যাড হয়ে যাবে। আপনার ওই ওই মানে দেখা গেছে কি ওইগুলো শুধু একটা ক্লাসের ব্যাপার, কারণ আমি জাভাস্ক্রিপ্ট মেইন ফাইল তো জেকোয়েরির মেইন ফাইল তো নিয়েই যাচ্ছি, ওরা শুধু একটা ক্লাস অ্যাড করে দিলেই দেখা গেছে ওরা জুম ইন জুম আউট মানে বিভিন্ন মানে ইফেক্ট দেখাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, চেষ্টা করে সিএসএস হাত দেয়া লাগবে। আপনি একটা কাজ করবেন, আপনি একটা গাইডলাইন দিবেন আগামী ক্লাসে যে এই জুম ইন জুম আউট এর ব্যাপারে একটা ট্রিক্স আপনি দেখাবেন, ঠিক আছে? এটা সহজের জন্য হয়, সহজ জন্য হয়, কারো কাছে জন্য কঠিন না হয়। এটা হচ্ছে আপনার ট্রিক্স, দেখা যাবে যে আপনি আপনার আপনি ভবিষ্যৎ আপনার স্টুডেন্টদেরকে কিভাবে ট্রিট করেন, ঠিক আছে? আজকে আপনাকে এই সুযোগটা দিব না, বিপদে ফেলাইব না, বিপদে কেন, এই যে ছোট ছোট যে ট্রিক্স গুলো আছে, হ্যাঁ এগুলো সার্চ আপ করে করে আমরা নিতে পারবো। এই জন্য আমরা এগুলো আপনাদের এগুলো অপারেশন, কারণ এই প্রবলেম গুলো যদি ফেস না করেন, এই প্রবলেম গুলো ফেস করে সলভ না করেন, তাহলে নেক্সট বড় বড় প্রবলেমে কি করবেন? বড় বড় প্রবলেম তো আসবেই, জি ভাইয়া, ঠিক আছে? আমাদের এখানে চ্যালেঞ্জ সবচেয়ে বড় জিনিস, চ্যালেঞ্জই সবকিছু। আমরা যখন বিট করি তখন ক্লায়েন্টকে আমরা এটাই বলি যে আমরা আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং নতুন কাজ শিখতে পছন্দ করি, কথা বুঝেন নাই? কারণ আমরা জানি আমরা প্রত্যেকটা পেজের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু না কিছু নতুন পাবো, আর ওটা সলভ করাই হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারছেন? তো আমাদের বেসিক যেটা দরকার ছিল সেটা আমরা অনেক আগে শেষ করে ফেলছি।
এখন আমাদের অ্যাডভান্স লেভেলের ট্রিক্সটা হচ্ছে কি, আমরা সার্চ আপ করব, আমরা যেহেতু বেসিক জানি সেট কি করে করতে হয় এটা আমরা জানি, যে কোনো জাভাস্ক্রিপ্ট যে কোনো প্লাগিং যদি স্ক্রিপ্টিং কোড বা প্লাগিং এনে আমার পেজে কি করে সেট করতে হবে এটা আমরা এখন পারি, কারণ আমরা বাইরের কয়েকটা প্লাগিং সেট করছি অলরেডি, আইসোটোপকে সেট করছি, আমরা স্লাইডার সেট করছি, সিএসএস এর অনেক ট্রিক্স আমরা সেট করছি, তাই না, অনেক অনেক কিছু আমরা সার্চ করে করে সমাধান করছি। তো এইগুলো আপনাদেরকে একটু সার্চ আপ করা শিখতে হবে। তো আপনাদের মিশন থাকলো কি, আওল ক্যারাসলটা আপনারা সেট করবেন, কি করবেন, আওল ক্যারাসলটা আপনারা সেট করবেন, আর আগামী আগামী যে ক্লাস সেই ক্লাসে আমরা একটা নতুন জিনিস রিসোর্স হিসেবে কাজ করব, সেটা হচ্ছে হাবিব বাপ্পি ভাই একটা ট্রিক্স দেখাবেন, সেটা হচ্ছে একটা ছবি কি করে জুম ইন হয় জুম আউট হয় এই বিষয়টার পরে একটা ছোট ট্রিক্স সে সার্চ করে দেখাবে। তো কমিউনিটিতে থাকার সুবিধাটা কি, এই যেমন ধরেন আপনারা এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনারা একসাথে বসবেন, ওই যে আগের দিন বলছিলাম যে সপ্তাহে দুই দিন একদিন বসেন এই গ্রুপে, আপনাদের সবারই একটা দায়িত্ব থাকবে এই এই গ্রুপটার রিসোর্স বাড়ানোর। এই গ্রুপটা মানে হচ্ছে তানবিল লিখন ভাই যে 10টা ট্রিক্স জানে, উত্তম ভাই আরো 5টা জানে, আচ্ছা সুমন ভাই আরো 4টা জানে, এগুলো সবই কিন্তু এই এই টিমের রিসোর্স, রাইট? উত্তম ভাই, তানবীর ভাই, তারপরে হচ্ছে সুমন ভাই, এরা যদি আলাদা আলাদা হইতো তাহলে উত্তম ভাইয়ের 5টা, সুমন ভাইয়ের 3টা, লিখন ভাইয়ের 5টা বা 10টা, এরকম আলাদা আলাদা রিসোর্স হইতো। কিন্তু আপনারা যদি সবগুলো একসাথে যোগ করে দেন তাহলে কতগুলো রিসোর্স এক একজনের হাতে, তার মানে কি আপনারা শর্টের মধ্যে অনেক ভালো কিছু করতে পারেন না? একটু চিন্তা করেন যে শর্টের মধ্যে আপনারা সব এক জায়গা হয়ে যান মাথা, আপনাদের কত দ্রুত রিসোর্স একসাথে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে হিংসা করার কিছু নাই, কারণ লিখন ভাইয়ের ক্লায়েন্টকে উত্তম ভাই খুঁজেও পাবে না, কথা ক্লিয়ার? এটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট, এটা এমন না যে আপনার এলাকার একটা দোকান, এখানে অমুকের যদি আমি একটু পটাই আমার কাছে নিয়ে আসতে পারি তাহলে তমুকের কাছে আর যাবে না, বা আমার ক্লায়েন্ট আরেকজন নিয়ে চলে যাবে, এরকম না। আমরা আমাদের সার্ভিস বাড়াবো, আমাদের পাওয়ার বাড়াবো, আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, নতুন নতুন ক্লায়েন্ট আমার কাছে আসবে, আপনার কাছে একজন আসবে, আমার কাছে আরেকজন আসবে, ঠিক আছে না? কিন্তু ওভারঅল আমরা যদি টোটাল ট্রিক্সটা পারি যে সবার পুরো টিমের সবার কাছে, সুমন রানাভাইয়ের কাছে মাত্র একটা ট্রিক্স আছে, ওই একটা কি আমাদের টিমে যোগ হবে না, হবে কি না? অবশ্যই হবে। চ্যাটিং বক্সের লোকজন কই? জি ভাই, চ্যাটিং বক্সের লোকজন কই? গুড। তো তার মানে আমি বলতে চাচ্ছি এই কমিউনিটি যদি আপনারা ধরে রাখেন তাহলে এটা কত বড় পাওয়ার আপনারা চিন্তা করতেছেন না, যেটা আপনার এক বছরের রিসোর্স হবে সেটা আপনারা দুই মাসে করে ফেলবেন, সেই রিসোর্সের কালেকশন দুই মাসে হবে, দেখা যাবে হাবিব বাপ্পি ভাইয়ের কাছে 31টা 30টা ট্রিক্স আছে। হাবিব বাপ্পি ভাইকে দেখা গেল এখানে কার নাম বলবো, যে সৌরভ সরকার অথবা রনি ইসলাম, এই যে কোনো দুজন মিলে আর 3টা যোগ করে দিছে, হাবিব বাপ্পি ভাইয়ের কিন্তু 33টা হয়ে গেছে, আর হাবিব বাপ্পি ভাই 33টা কিন্তু পুরো টিমের জন্যই 33টা হয়ে গেছে। এবং আপনারা একটা লাইব্রেরি এস্টিমেল করেন যেখানে টোটাল রিসোর্স গুলো পাওয়া যাবে, মনে করেন বন্যা ম্যাডাম আজকে কাজ করবেন বা মাসুদ ভাই আজকে কাজ করবেন, একটা জিনিস নিয়ে সমস্যা হলে যে ট্রিক্সটা কোথায় পাবো, সাথে সাথে ওই জায়গায় গেলে টোটাল লিস্ট পেয়ে যাবে যে এইগুলো এইগুলো এগুলো এগুলো আছে, প্রফেশনাল ট্রিক্স গুলো আপনারা এক জায়গায় করেন। তার মানে আপনারা এখানে যদি এই ক্লাস শেষ করে বাড়ি চলে যান আর নিজেরা নিজেরা ট্রাই করেন, একসময় যে আপনি ঘুমায় পড়বেন কিচ্ছু করা হবে না, কিন্তু যখন এইখানে বসবেন, মনে করেন আপনি এখন কাজ করতেছেন না কিন্তু গ্রুপে আসেন বসেন সবার আলোচনা শুনেন দুইটা একটা কথা বলেন, আপনার মনের মধ্যে একটা টান একটা কাজ অলওয়েজ এর মধ্যে থাকবে, এবং আপনি যে কখন ডেভেলপমেন্টে চলে আসবেন আপনি নিজেও টের পাবেন না, কথা ক্লিয়ার? কিন্তু আপনি যদি বাসায় বসে থাকেন, আপনি হিউজ কোর্সে আপনি অনেক ভালো করছেন তারপরে যে বাসায় বসে গেছেন, আপনার দিয়ে আর কিছুই সম্ভব হবে না, পরিবেশটা এখানে বিশাল ফ্যাক্ট। একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গ না, আপনি একা থাকেন না আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনি সৎসঙ্গ মানে আপনি যে প্রফেশনে থাকতে চান, যে প্রফেশনে থাকতে চান
আপনি সেই প্রফেশনাল লোকজনের সাথে হাঁটাচলা করেন সারাদিন, আপনি নিজেই অটোমেটিক্যালি কখন যে ওই প্রফেশনের মানুষের মতো হয়ে যাবেন আপনি নিজেও বলতে পারেন, আপনার কথাবার্তা সবকিছু ওরকমই হয়ে যাবে। আমরা এই কোর্সে আমি অনেক বাইরের কথাবার্তা বলি, খেয়াল করছেন? এই যে কথাগুলো এগুলো আমাদের কোর্সের কোডের কোনো কথা না, কিন্তু আমি কথাগুলো কেন বলি বলেন তো, যে আমাদের ভালোর জন্য, শুধু না শুধু কাজ শিখলেই বা শুধু কাজ করলেই কিন্তু লাইফে ডেভেলপমেন্ট আসে না, কিছু কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি আপনি ধরে নিতে পারেন আপনি লাইফটাকে অত মানে, আপনি যখন একা কোডার ঘরে বসে কোড করতেছেন আপনার বোর হয়ে যাচ্ছেন, কিন্তু আমি যে ট্রিক্সটা আপনাকে বললাম আপনি কখনোই বোর হবেন না, আপনি আরো স্পিড আপ হবেন। হ্যাঁ ওর কাছে 5টা আছে, আমার কাছে 3টা কেন, কথা বুঝছেন? আপনার এই প্রতিযোগিতায় নামেন, কার কাছে কত রিসোর্স আছে শো করেন, টিমে আমারও একটু রাখবেন, কারণ আমার কাছে বেশি রিসোর্স নাই, আমি একটু অলস প্রকৃতির লোক, তো আপনারা রিসোর্স করবেন ওর মধ্যে, আমার আমার আমি 5টা অ্যাড করব, সাথে আমি 100টা পেয়ে যাব। বুঝাতে পারছি কথাটা কি সম্ভব হবে? আমরা কিন্তু কোর্স থেকে বিদায় নেওয়ার অবস্থায় চলে আসছি, এই জন্য আমি ট্রিক্স গুলো বলতেছি আপনাদের। তোমার মতামত জানি না তবে আমি একমত। এবার কথা হচ্ছে মনে করেন এখানে এখানে আছেন কে, ধরেন মাসুদ ভাই, মাসুম ভাইয়ের অ্যাকাউন্টটা সাজানো আছে সুন্দর করে, আমাদের এখানে তানভীর ভাই খুব ভালো কাজ পারেন, ওনার অ্যাকাউন্টে জব আসলো না খুব সুন্দর করে সাজানো, কিন্তু হঠাৎ করে মাসুম ভাইয়ের অ্যাকাউন্টটা ক্লায়েন্টের সামনে পড়ে গেছে, সে $100 একটা কাজ পাইছে, সে মোটামুটি ফ্রেম ট্রেম ঠিকঠাক করতে পারে, কিন্তু ওই যে টগল ঠিক করতে পারে না, ওই যে আপনার স্ক্রোল স্পেটা পারে না, সে টোটাল ডিজাইনটা করুক, আপনারা হেল্প করেন, ওই ওইটুকু কাজ আপনারা হেল্প করে দেন টিমের থেকে, আপনারা কি সবাই একসাথে বিজি হয়ে যাবেন, সম্ভব এটা? সবাই একসাথে বিজি হবেন না, অতটুকু কাজ করেন, এবং যে কাজ করেন দরকারে একটা চুক্তি করে নেন, মাসুদ ভাই আপনার $100 জব, আমাকে কিন্তু $20 বা $30 দেওয়া লাগবে, এইটুকু আমি সেভ করে দেবো, ঠিক করে দেবো। তো মাসুদ ভাই যদি বলে যে না ভাই এমনি একটু হেল্প করেন, তো এরকম এমনি হেল্প দুই একবার করবে মানুষ, তারপরে মাসুম ভাই যে বলবে ভাই একটু ফ্রি আছেন, সবাই বলবে না ভাই একটু ব্যস্ত। প্রফেশনাল লিংকটা মানে রিলেশনটা প্রফেশনালি রাখেন, তাহলে টিমের যে বসে আছে সেও দেখা গেল এক্সট্রা কিছু কাজ পাচ্ছে আপনার কারণে, এবং আপনার কাজ কন্টিনিউয়াসলি চলতেছে, আপনি যদি সময়ের মধ্যে জিনিসটা মানে রিস্ক না নিয়ে সময়ের মধ্যে আপডেটটা দিয়ে দিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না, এই ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না। গতকালকে রাতের বেলা, রাত তখন 3টা বাজে মনে হয়, আমি একটা ক্লায়েন্টের কাজ দেখলাম, সে গ্রাফিক্সের উপরে কাজ ছাড়ছে, তার ওয়েবের একটা কাজ করে দিছিলাম, তা আপওয়ার্ক একটা জিনিস দেখলাম যে ওখানে নোট করে দেয় যে যখনই বিট দেখলাম, দেখলাম প্রিভিয়াস ক্লায়েন্ট, ক্লিক করে দেখলাম ওখানে ছোট একটা কাজ করছিলাম অনেক আগে আমি ওর সাথে, তা আমি ওকে পার্সোনালি মেসেজ দিলাম, ভাই কেমন আছো, অনেকদিন পরে তোমাকে আপওয়ার্কে দেখে খুব ভালো লাগলো, ঠিক আছে তোমার আমি অমুক কাজটা করছিলাম, ও খুব সুন্দর একটা রিপ্লাই দিচ্ছে, দ্যাটস গুড, তোমাকে আমারও দেখে ভালো লাগলো। তা আমি বললাম ঠিক আছে তুমি যে এই কাজ করতেছো ওয়েবের কাজের কথা যদি থাকে তুমি আমাকে বলো, কিন্তু আমি তোমার কিন্তু আগে কাজ করছি এবং তোমার ফিডব্যাকও ভালো ছিল সেখানে, তো বলছো অবশ্যই আমি তোমাকে চয়েসে রাখছি, মানে কথাটা বোঝা গেছে, এই যে কমিউনিকেশন টুকু বিষয়টা বুঝছেন, যে আপনারা যদি ঠিকঠাক সার্ভিস দিয়ে থাকেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে মনে রাখে, এবং ক্লায়েন্ট মনে থাকলেই পাঁচটা ক্লায়েন্ট যদি ঠিক মতো থাকে আপনার সাথে তাহলে আপনার আর লাগবে না। জি ভাইয়া বুঝতে পারছেন, এই জন্য আপনাদেরকে এই ট্রিক্স গুলো বলতেছি, আপনারা একটু চিন্তা করেন, লাইফটা কঠিন না প্রফেশনটা কঠিন না, কিন্তু আপনি যদি সেই ট্রিক্স গুলো না বুঝেন যে কি করে নিজেকে প্লে করবেন এখানে, হ্যাঁ কোন পরিবেশে রেখে প্লে করবেন, তাহলে আপনারা অনেক কঠিন অনেক বোর মনে হবে। এই যে আপনারা ক্লাসে আসেন, এই যে আমরা 4 ঘন্টা কথা বলি, 4 ঘন্টায় বোর হয়ে যান কে কে? তার মানে আপনারা সপ্তাহে যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে আপনারা একসাথে বসেন আড্ডা মারেন, একজন একটা ট্রিক্স দেখাচ্ছেন আর চেষ্টা করতেছেন, আপনারা তো মানে হিসাব করলে মানে আপনারা অনেকে পিএইচপি জানেন অনেকে সি জানেন, কিন্তু এইচটিএমএল স্যার তো আমি নাকি, আপনাদের এস্টিমেল স্যার তো আমি আপাতত নাকি, হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? তার মানে এস্টিমেল সিএসএস, এস্টিমেল সিএসএস যে কিভাবে শেখালে আপনারা ভালো বুঝবেন, আমি মনে হয় এতটুকু করতে পারছি যে এস্টিমেল সিএসএস কি করে বুঝালে ভালো বুঝবেন, এতটুকু মনে হয় আমি করতে পারছি নাকি?
হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। তো এতটুক যদি করতে পারেন তাহলে আমার এই শেখানোর ধাঁচটা কিন্তু আপনাদের মধ্যে আমি আশা করি। মানে আমি যে স্টাইলে শেখাইছি ঠিক সেই স্টাইলে আপনাদের মানুষের সেন্স ধরে, যে যাকে শেখাচ্ছেন তার সেন্সটা আগে ধরবেন যে সে কোন ক্যাটাগরির মানুষ, তাকে কিভাবে বোঝানো যায়। তো সেইভাবে এই ট্রিক্সগুলা বা এই এই ধরনটা আপনাদের মধ্যে আছে আমি মনে করি এখন, কারণ আপনারা আমাকে দেখছেন। হ্যাঁ, তো এই এতটুকু যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা যখন একটা নতুন ট্রিক্স পাবেন, একটা নতুন প্রপার্টি পাবেন, সেটার ইউজ কিভাবে করতেছেন, আপনি দেখা গেল এক সপ্তাহ ধরে ওটাই শিখছেন, আপনি গ্রুপে বসলেন সবাইকে একটু শেয়ার করলেন, দেখো আমি কিন্তু এটা পাইছি তোমরা এভাবে ইউজ করো, তাহলে আপনার শেখানোর স্কিলটা বাড়বে এবং আপনি শেয়ার করলে দেখবেন আপনি আরো বেশি ওটা মনে রাখতে পারতেছেন। শেখাইতে গেলেই ভালো মানে শেখা যায়, একা একা শিখলে একরকম, আর যখন আরেকজনকে বুঝাতে যাবেন তখন দেখবেন জিনিসটা টোটাল আলাদা আর এক রকম। কথা ক্লিয়ার? তো আমি আশা করব আপনাদের এই কমিউনিটি যারা এই প্রফেশনে আসতে চান, থাকতে চান, এই গ্রুপের এরা সবাই অন্তত, মানে আমরা দুইটা ব্যাচ মার্চ করে দেবো কয়েকদিন পর, কিন্তু এই এই গ্রুপের এই কজন অন্তত একসাথে থাকবে, কি থাকবে কি না? হ্যালো, ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ক্লাসে চলে যাচ্ছি। আপনাদের মিশন থাকবে হচ্ছে আগামীকালকে মিশন থাকবে আউল ক্যারাসল, তাই সম্পর্কে আমি একটু দেখাই দিয়ে যাই যে আউল ক্যারাসলটা কিভাবে আমরা করতে পারি। দেখেন আপনি যদি আউল ক্যারাসলটার নাম শুনছেন, যেহেতু একটু নাম করা না হলে আর কি নাম আসে না ডিরেক্ট, গুগলে চলে যান, এখন কথা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি গুগলে আউল ক্যারাসল, আউল ক্যারাসল দেখেন নাম করা একটা ব্যাপার, সার্চ দিলে অনেক সময় দেখবেন সবার সামনে চলে আউল ক্যারাসল স্লাইডার, আউল ড্রয়িং, অনেক কিছু। আউল ক্যারাসল যেহেতু নামটা বলছি, এই আউল ক্যারাসলটা দেন, দেখেন আউল ক্যারাসল টু গিটহাব, গিটহাব ডট আইও, এটা একটা নিজস্ব সাইট তাদের, এখানে ডেমো আছে, ডকুমেন্টস আছে কিভাবে লিখতে হয়, ইনস্টলেশন কেমন করে করে, বেসিকটা কি, রেসপন্সিভ কোনটা, অপশনস কি কি আছে, এই সবগুলো পার্ট ওদের স্পেশালি আছে। তো আমরা এখানে আউল ক্যারাসলটাকেই ডিরেক্ট ঢুকে যাই, মানে যে নামটা প্লাগিং এর নাম শুনবেন সেটা সবার আগে এখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন। ইউটিউবে যান, ইউটিউবে গেলে এখানে ইউটিউবে যদি যান, যে কোনো কিছু সম্পর্কে আপনি দুই জায়গা সার্চ দিবেন, প্রথম ওই জায়গা সার্চ দিবেন, কোড কালেকশনটা দেখবেন, তার আগে যদি সুযোগ থাকে আপনারা ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে এখানে আউল ক্যারাসলটা লিখবেন। আউল ক্যারাসল আপনার ভাষায় যদি আপনি পান তো আরো ভালো নাকি, আউল ক্যারাসল বাংলা টিউটোরিয়াল। দেখেন সবসময়ের জন্য রিসেন্ট কোনো টিউটোরিয়াল যদি থাকে সেটা দেখার চেষ্টা করবেন, দেখেন এটা দুই বছর আগের, এটা পাঁচ মাস আগের, হ্যাঁ এটা আউল ক্যারাসলের সাথে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি দিয়ে কাজ করা, এখানে হাবিব প্রো, হাবিবুর রহমান, হাবিব বাপ্পি মনে হয়, হাবিব বাপ্পি ভাই এখানে জড়িত আছে কিনা কে জানে, যাই হোক আমাদের হাবিব বাপ্পি ভাই আছেন নাকি এখানে? আচ্ছা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল আউল ক্যারাসল দুই বছর আগের, তিন বছর আগের, তো দুই বছর আগের যেটা পাঁচ মাস আগের, এটা আউল ক্যারাসল প্লাগিং ইন টেম্পলেট, এই যে টিউটোরিয়ালগুলো আছে, তো রিসেন্ট টিউটোরিয়ালটা দেখার চেষ্টা করবেন নর্মালটা। আর বিষয়টা হচ্ছে এই যে ক্যারোসল কিন্তু শুরুতে যেভাবে ওদের ভার্সন শুরুতে যেভাবে অ্যাড ছিল, সেকেন্ড পরের গুলো কিন্তু প্রায় সেম সেম, সামান্য এডিট উডিট হতে পারে, এটা তেমন কিছু না, একটা যদি আপনি জানেন পরেরটা আপনি এমনিই মানে অ্যাড করতে পারবেন।
তো আপনি 2 বছর আগে যেটা আছে ক্যারোসল 2, আমরা তো আউল ক্যারোসল 2ই দেখতেছি না, তাহলে তো আমরা 2 এটা দেখতে পারি, 2 বছর আগেরটাই দেখতে পারি, কারণ 2 তো আর চেঞ্জ হয় নাই। এই ক্যারোসলটা সে কি কাজ করে এখানে দেখাইছে, এই ভিডিওগুলো যাবেন প্রথম একটা ভিডিও দেখে আগে একটা ভাব বুঝবেন বিষয়টার, যে আসলে কি কি চাচ্ছে, এটার আউটপুটটা আসলে কি। বুঝাতে পারছি কথাটা? তারপরে চলে যাবেন এদের কোড দেখবেন, কোড গুলো দেখে একটা প্রজেক্ট করার চেষ্টা করবেন। দেখেন এই যে কোডটা দেখাচ্ছে, এই যে লোকটা ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 31, ওয়েব ডিজাইনের বাংলা টিউটোরিয়াল পার্ট 31 এসে আউল কারাসলের একটা প্র্যাকটিস সে রাখছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখি আউল কারাসলের কোনো রিসোর্স সে এখানে দিয়ে দিছে কিনা। এই যে মোরে আসবেন, আসলে অনেক কিছু এখানে থাকে, অনেকে কি করে ডিরেক্ট ফাইলের লিঙ্ক দিয়ে দেয় তার প্রজেক্ট ফাইলের। আমরা যেরকম প্রজেক্ট ফাইল আপনাদের দিয়ে দিচ্ছি না, সেরকম এখানে কিন্তু ফাইলের লিঙ্ক দিয়ে দেয় অনেকে আছে। আপনি ডাইরেক্ট ক্লিক করলে এখান থেকে ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার সুযোগ আছে, বা যেখানে ফাইলটা রাখা আছে সেই ফাইলের কাছে আপনি যেতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এই জন্য খালি ভিডিও দেখবেন না, ভিডিওর নিচে এসে এই জায়গাগুলো সার্চ করবেন, ঠিক আছে? এখানে কি লেখা আছে কমেন্টগুলো পড়বেন। আপনার কোনো মানে এমন আছে যে আউল ক্যারোসল সম্পর্কে এমন একটা প্রশ্ন আপনার আপনার মনে আসছে, এখানে একজন সেই প্রশ্ন করে বসছে, সেই প্রশ্নের উত্তরে নিচে তার সলিউশন বা লিঙ্ক দিয়ে দিছে, সেখান থেকে ক্লিক করে আপনি চলে যেতে পারেন। তার মানে খুব আপনি যদি এই সোশ্যাল মিডিয়া ভিডিওর যে সাইটগুলো আছে, মাল্টিমিডিয়ার যে রিসোর্সগুলো আছে, এগুলো যদি আপনি ইউজ করা শিখতে পারেন ঠিকঠাক, তাহলে এই যে আমি কথাটা বললাম যে নতুন একটা প্রবলেম আজকে ফেস করতেছেন আপনার ওয়েব পেজে, যেটা আগে কখনো করেন নাই, এগুলো কোনো সমস্যাই না, এগুলো ঠিক এইভাবে সলিউশন পেয়ে যাবেন, কারণ আপনার বেসিক ভালো, কিভাবে সেট করতে এটা আপনি জানেন। কথা বুঝতে পারছেন? কখনো চিন্তা করেন না, এটা আসলে টাফ, কেন কিভাবে টাফ, 90% ওয়ার্ক, 90% প্লাগিং এর ইউজ অলরেডি হয়ে গেছে পৃথিবীতে। ওয়েবে আপনি যে কাজটা পাচ্ছেন, নতুন কাজ বা যাই হোক, এর 90% যতগুলো প্লাগিং আপনার পেজের মধ্যে আছে, তার 90% কাজ অলরেডি হয়ে গেছে, 90% কাজের স্ক্রিপ্ট আমাদের ওয়েবের দুনিয়াতে হয়ে গেছে। আপনি সার্চ দিলে এরকম প্রজেক্ট পাবেন অলরেডি, আপনি খালি আপনার মতো করে সেট করবেন। কিসের প্রেশার আপনার মাথায়? আপনার মাথায় তখনই প্রেশার আপনি যখন ওয়েব ডেভেলপার, কারণ আপনাকে নতুন ক্রিয়েশন করতে হবে অনেক বেশি। বুঝতে পারছেন কথাটা? এই জন্য বলতেছি সাহস করে দুইটা একটা প্লাগিং নিজেরা সেট করে দেখেন আসলে হয় কিনা, না হলে কোন জায়গা বাইরে গেছিলেন সেই জায়গাটা আমার কাছ থেকে দেখে নেন, তারপরে নেক্সট আবার যখন নতুন একটা ইনস্টল করবেন ওই জায়গাগুলো আপনি এমনি চেক দিয়ে রাখবেন, ও এই জায়গায় ভুল হতে পারতো, আমি তো ঠিক করে ফেলছি। ওকে, ফার্স্ট সেশন গেল আজকে আমাদের আলোচনায়, সেটা হচ্ছে কি, আমাদেরকে নিজেদেরকে যদি ওয়েব ওয়েবের এই পরিবেশে ধরে রাখতে হয়, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কমিউনিটি তৈরি করে সেখানে থাকতে হবে, আলোচনায় থাকতে হবে, নিজে ওই কমিউনিটিকে কিছু নিজের থেকে দেওয়ার চেষ্টা করতে হবে। ছোট্ট একটা জিনিস দিবেন, ছোট্ট একটা ট্রিক শিখে এসে ওদের দেবেন যে আমি কিন্তু এটা পারি, কেউ বলবে হ্যাঁ আমি এটা আগের থেকেই জানি, ওকে দ্যাটস ইট। অনেকে জানে অনেকে জানে না, আমি মাঝে মাঝে অনেক গল্প বলি, তাই না, অনেক গল্প বলি মাঝে মাঝে, তো সব গল্প কি মানে কেউ শুনে না এমন তো না, অনেক গল্প আপনারা শুনছেন আগে, ঠিক তো? সেই হিসেবে আপনারা একটু একসাথে থাকবেন, আপনারা একসাথে কাজ করবেন, এবং আপনারা প্রবলেম ফেস করলে কিভাবে সেটা সমাধান করবেন আর রিসোর্স কিভাবে ঘাটতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই যে আউল ক্যারোসলের এটা হচ্ছে সাইট, এখানে ডাউনলোড করতে পারবেন, গিটহাবে যেয়ে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এই যে টাউলস ক্যারাসল, তিনটা দেখছেন এই ক্যারাসলের কাজটা করে দেব যদি বলতেন। হ্যাঁ, অ্যাসেসমেন্টের ভিতরে আপলোড করবেন কোথায়? তাই কাজটা কোথায় দেব আজকের যে অ্যাসেসমেন্ট আমার আমাদের যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিনে যাবেন, যে হ্যাঁ ক্লাসরুম গুগলে যাবেন, classroomgoogle.com যেটা আছে classroom.google.com, যে আচ্ছা কি ব্যাপার, নেটওয়ার্ক তো অনেক ফাস্ট, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? অবাক করা কাণ্ড,
নেটওয়ার্ক থাকতেছে না, কথা যাচ্ছে, ভিডিও যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, কথা যাচ্ছে, ভিডিও যাচ্ছে। আচ্ছা আপনার তো 05, আপনি 05 এ চলে যাবেন। এবারে ক্লাস ওয়ার্কে যাবেন। আচ্ছা ক্লাস ওয়ার্কে দেখলে দেখবেন অ্যাসেসমেন্ট লেখা আছে, দেখছেন? অ্যাসেসমেন্টের এই জায়গাতে ক্লিক করবেন, ভিউ অ্যাসেসমেন্টে চলে যাবেন। ভিউ অ্যাসেসমেন্ট এখানে আমি আসলে যেরকম দেখাচ্ছে আপনাদের এরকম দেখাবে না, আপনাদের এখানে ফাইলটা ডাউনলোডের জায়গা দেখাবে। হ্যাঁ, আবার কি হবে, ডান পাশে একটা বক্স আছে ফর্ম, দেখছেন? উপরে ডান পাশে ফর্মেল দেখবেন অ্যাড করার জায়গা আছে, যে আপনার ফাইলটাকে আপনি অ্যাড করবেন জিপ করে। এ দেখেন সবাই জিপ ফাইল অ্যাড করছে, জিপ করবেন, জিপ করে ওখানে অ্যাড করবেন। নিচে টার্নিট নামে একটা শব্দ আছে, ওই টার্নিটে ক্লিক করে আপনি এটাকে এখানে আপলোড করে পাঠায় পুশ করে দিতে পারবেন আর কি। তারপরে যদি প্রবলেম থাকে আপনি এখানে স্ক্রিন শেয়ার আসতে পারেন, আমরা দেখাই দিচ্ছি। তো আমরা এখন একটা শর্ট ব্রেকে যাব, অনেক কথা বললাম অনেকভাবে সবাইকে, জানি না খালি কথা বলতেছি এতে বোর হচ্ছেন কিনা, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যেটা শেখার সেগুলো অনেক আগে শিখে ফেলছি, এখন হিউজ পরিমাণ প্রফেশনাল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হিউজ পরিমাণ। আর পিএসপির ক্লাসে আমরা একটু পরে ঢুকবো, সো তার আগে আমরা একটা রিফ্রেশ নিব, একটা ব্রেক নিব। আমরা বেশি ব্রেক নিব না, আমরা 10 থেকে সর্বোচ্চ 10-12 মিনিটের মধ্যে ব্যাক করবো, ওকে? তার আমরা ব্যাক করবো কত, 11:10-এ, ওকে? ঠিক আছে, 11:10-এ আমরা চলে আসবো, ওকে? আচ্ছা কারা কারা চলে যাবেন পিএসপি, তাকে দেখে গেলে সাইকেল তো গরম স্যার। পিএসপি পিএসপির ক্লাসে চলে যাচ্ছেন কে কে আমাকে বলে যান, কে কে চলে যাবে? গতকালকে পিএসপির ক্লাসে যে এনভায়রনমেন্ট গুলো বুঝছেন ভাই, আমি গতকালকের ক্লাসে পিএসপি যে এনভায়রনমেন্ট গুলো বুঝছেন, এগুলো বোঝার দরকার ছিল কি না? ওই যে ডিজাইনটা লুপের মধ্যে ছিল, আপনি ডিজাইনটা লুপের মধ্যে করবেন, জি স্যার? এটা লুপটা যদি আপনি না বুঝেন তাহলে ওই ওর মধ্যে ডিজাইন করতে পারবেন? আপনি কোড জানার দরকার নাই লুপের, কিন্তু আসলে কোথায় লুপ হচ্ছে, কিভাবে লুপ হচ্ছে, এটা তো আপনি দেখে একটু বুঝলেন নাকি, এরপর তো আপনি ডিজাইন করতে পারবেন নাকি? এবং আপনি ডিজাইন কোড করার সময় এখন মনে থাকবে যে এই জায়গাটা লুপ হবে, এই জায়গাটা লুপ হবে, তাহলে আমার কিভাবে কোডটা করা উচিত, তাই না? এখন কিন্তু পারবেন আপনারা। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই, আমরা 10-এর মধ্যে ফিরে আসবো। আচ্ছা জ্যাম্পটাতে এসে আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে আমরা ফোল্ডার চলে আসে একদম জ্যাম্পের ভিতরে, এই ফোল্ডারটা চলে আসে। আমাদের টার্গেটটা হচ্ছে কোথায়, এসটি ডক, রাইট? আমাদের টার্গেট হচ্ছে এসটি ডকে, এখানে ক্লিক করলাম। আমাদের প্রজেক্ট ফাইলের নাম কি, এলইডিপি প্রজেক্ট, ওকে। এখন খেয়াল করেন, ভাইয়া স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কেন? এবার দেখা যাচ্ছে, হ্যালো, এবার দেখা যাচ্ছে কিনা? আজকে আমরা চেষ্টা করতেছি ফর্ম নিয়ে কাজ করার, ঠিক আছে? তার আগে আমরা আমাদের কিছু কিছু কাজ বাকি আছে, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ফোল্ডারে এসে আমাদের 05, আমরা আজকে কি শিখবো সেটা দেখে নিই, ফায়ারফক্সটা ওপেন করি। ফায়ারফক্সে আমরা W3 স্কুলসে চলে যাই, ইন্টারনেটের বেহাল অবস্থা।
W3 তে এসে আমরা PHP তে চলে গেলাম। PHP তে গতকালকে আমরা ক্লাস করেছিলাম কোন পর্যন্ত? ফাংশন, রাইট? ইম্পর্টেন্ট একটা টপিকস থেকে গেছে, সেটা হচ্ছে অ্যারে, সুপার গ্লোবাল। অ্যারেটাতে যাচ্ছি। জি ভাই, ফাংশন অ্যারে। আমরা অ্যারেটাকে অনেক আগেই চিনে ফেলছি যে অ্যারেটা আসলে কি, অনেক আগে দেখছি না। আমরা তো সবসময় জানি একটা ভেরিয়েবল একটাই ভ্যালু, একটা ভেরিয়েবল একটাই ভ্যালু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা গ্রুপের কাজ করে। যেমন ধরেন এখানে লিখছে কার, কারের একটা লিস্ট হবে। যখন একটা লিস্টের মতো করে কোনো কিছু আসতেছে, হ্যাঁ, যখন একটা লিস্টের মতো করে কোনো কিছু আসতেছে, ভ্যালু যে একটা ভেরিয়েবলের মধ্যেই সবকিছু আসতেছে, তখন ওটাকে আমরা অ্যারে বলতেছি। অ্যারে মানে হচ্ছে একটা ট্রের মতো যেখানে আমরা ভেরিয়েবলগুলো সাজায় রাখি। সেই পুরনো কথাগুলোই বললাম, তাই তো? তো যারা নতুন আছেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছেন, নট কোড শুধু বোঝার চেষ্টা করতেছেন, তারা কি বুঝছেন যে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখছি, সাজায় গোছায় রাখছি আর কি। একটাই ভেরিয়েবল কিন্তু তার মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, এবং ভ্যালুগুলো রাখার সময় আমরা নাম্বার দিয়ে রাখি। এক নাম্বার ভ্যালু, দুই নাম্বার ভ্যালু, তিন নাম্বার ভ্যালু, চার নাম্বার ভ্যালু। বুঝতে পারছেন? হ্যালো, গুড। যেমন ধরেন আপনি ক্লাস এইট এর কথা বলেন, ক্লাস এইট হচ্ছে একটাই ভেরিয়েবল, ক্লাস এইট ক্লাস নাইন একটাই ভেরিয়েবল, কিন্তু এর মধ্যে যত আইডি দেখতেছেন এগুলো সব এক একটা ইন্ডেক্স, আপনারা এক একজন এক একটা ভ্যালু। আমাদের 05 যে ব্যাচটা দেখতেছেন, এই যে দিনাজপুর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট 05 ব্যাচ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এর মধ্যে আপনারা সবাই এক একটা ভ্যালু। এই জন্য আপনাদেরকে সাজায় রাখার জন্য সবাইকে একটা করে আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6, রাইট? ওভারঅল আপনারা কিন্তু 05 ব্যাচের একটা ভ্যালু, আর কিছু না। সবাই 05 ব্যাচের ভ্যালু, আপনিও ভ্যালু, আরেকজনও ভ্যালু, আরেকজনও ভ্যালু। কিন্তু ঘটনা কি ঘুরে ফিরে, ভেরিয়েবল একটাই 05। 05 ব্যাচের 5 নাম্বার রোল যে সে সামনে আসেন, কথাটা কেমন হইছে? আমরা পেইন্টে চলে যাই। যারা নতুন বুঝতেছেন তারা ভালো মতো বুঝে রাখেন অ্যারে বিষয়টা কি আসলে। আচ্ছা, এটা হচ্ছে 05 ব্যাচ, ভেরিয়েবলের নাম হচ্ছে 05, ঠিক আছে, ব্যাচ 05 সমান সমান এখানে অ্যারে। অ্যারে এখানে নাম দিলাম শাওন, যাক স্পেলিং ভুল হতে পারে, ঠিক আছে, সমস্যা না, বুঝার জন্য দিচ্ছি তো। মাসুম, তারপরে দিচ্ছি বিক্রম, তারপরে কি আছে, সরি, এই যে নামগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই 05 ব্যাচের ভ্যালু না? এরা কি কেউ 05 এর বাইরে বলেন? এরা কি কেউ 05 এর বাইরে? না না। তাহলে এখন এদেরকে যদি আপনি বলেন 05, কিন্তু আমি এখন প্রয়োজনে ডাকতে চাচ্ছি যে আমরা বিক্রম ভাইরে ডাকি কথা বলবো, আমরা বিক্রম ভাইকে ডাকি কথা বলবো। নিয়ম হচ্ছে কি, এখানে নিয়ম হচ্ছে যে নাম বলেন, কোন ক্লাস, এবং তার আইডি বলে দেন। এখানে আইডি হচ্ছে 2, কারণ আমরা জানি এখানে ক্লাসের এখানে আইডি নাম্বারটা রোল নাম্বারটা শুরু করতেছে। যদি অ্যারে হয় তার রোল নাম্বার শুরু হয় 0 থেকে, কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। সেই হিসেবে বিক্রম ভাইয়ের রোল কত? 2 2 2। তাহলে আমরা দেখতে চাচ্ছি 05 ব্যাচের বিক্রম ভাইকে, তাহলে লেখার নিয়মটা কি? আরে এখানে যদি আমরা ইকো লিখে দিতাম, ইকো, ইকো মানে দেখাও, ইকো শব্দের অর্থ কি? ইকো এরে, ইকো মানে হচ্ছে দেখাও, দেখাও এই ভেরিয়েবলের এই ক্লাসের মধ্যে যার রোল হচ্ছে 2 তাকে দেখো।
এটা হচ্ছে মূলত অ্যারে। অ্যারের বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? যারা মোটামুটি মানে কোড বুঝতেছেন না, এমনি সিকোয়েন্সটা বুঝতেছেন, তারা কি বুঝছেন যে অ্যারেটা আসলে কি? কে কে বুঝছেন? যারা কোড বুঝেন না কিন্তু অ্যারে বুঝে ফেলছেন, চ্যাটিং বক্সে কই? কেউ নাই? হ্যালো হ্যালো, গুড। তাহলে অ্যারে বুঝে ফেলছেন, অ্যারে বুঝে ফেলছেন মানে অনেক বড় কিছু জেনে ফেলছেন পিএইচপির। অ্যারেই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সুমন ভাই তো মনে হয় এগুলো আগে করছেন না? সুমন রানা ভাই, জি ভাই, অ্যারে কিছু অল্প মানে আমি 4-5টা করে ক্লাস পাইছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন অ্যারেটা বুঝে ফেলছি, এখন আমরা অ্যারেটাটা লিখি। একটা আগেও যেহেতু করছি, সেখানে আমরা অ্যারে ছিল, তারপরও আজকের যেহেতু প্রথম ক্লাস অ্যারের, মানে একদম স্পেশালি আজকে অ্যারের জন্য ক্লাস, আমরা এই জন্য এটা দেখতেছি। হ্যাঁ, পিএইচপি ক্লাস 5, এর মধ্যে আমাদের ক্লাসটা হচ্ছে কি অ্যারে ডট পিএসপি। এর আগে আমরা অ্যারে নিয়ে অনেক আলোচনা করছি, বাট কথা হচ্ছে কি আজকে সাবজেক্টটাই অ্যারে, তাই না? আমরা জ্যামটাকে ওপেন করে স্টার্ট করে নিলাম অ্যাপাচি সার্ভার, এবং আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট এলইডিপি এলইডিপি প্রজেক্টস প্রজেক্টস স্ল্যাশ B05 স্ল্যাশ, তারপর আসতেছে কি পিএইচপি ক্লাস, তারপর আসতেছে কি 5 না ডট স্ল্যাশ, এটা হচ্ছে স্ল্যাশ, এটা দেন। এই যে ফোল্ডারটা আমি অ্যাক্সেস নিয়ে নিলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এটা, এই ফোল্ডারে আমি অ্যাক্সেস নিয়ে নিলাম। দেখেন এখানে আমার ফাইলটা দেখা যাচ্ছে, কিন্তু এই ফাইলটা আপনি দেখতে পেতেন না এই প্রজেক্টে ঢুকে, কখন বলেন তো? এই ফাইলটা আপনি এখন দেখতে পেতেন না, ফাইলটা আছে বাট দেখতে পেতেন না। কি করলে দেখতে পেতেন না ভাইয়া? যদি আমরা এই যে মাইস্কিউল চালু করে রাখতাম। না না, এই দেখেন এই ফাইলটা আর দেখতে পাবেন না যদি আমি এখানে একটা ইন্ডেক্স ডট পিএসপি লিখে রাখি। এই ফাইলটা লিখে রাখি, এবার যদি আমি ফাইলের নাম, এই যে ফোল্ডারে ঢুকে, এই যে ফোল্ডারে ঢুকছি এটা না, ফোল্ডারে ঢুকে যদি ফাইলের নাম না বলি, তাহলে আপনি এখানে ঢুকে কিছু দেখতে পাবেন না। কারণ যদি কোনো ফাইলের নাম না বলেন কোনো ফোল্ডারে ঢুকে, তাহলে কোন ফাইলটা লোড নেয়, কোন ফাইলটা লোড নেয়? ইন্ডেক্স ডট পিএসপি টা লোড নেয়, ঠিক আছে? তো ইন্ডেক্স ডট পিএসপি তে যদি কিছু নাই থাকে, তাহলে ওই ফোল্ডার তো আপনি আর দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে, কি দিয়ে কি, মানে হ্যাক করার জন্য খুব সুযোগ হয়ে যায় যখন ফোল্ডারগুলো ফাইল সব দেখা যায়, বা আপনার রিসোর্স আমি নামাই নিয়ে আসবো, ফাইলটা যখন দেখছি তখনই তো পিএসপি ফাইলটা নামাই নিয়ে আসা যাচ্ছে, নাকি যাচ্ছে কি না? জি। কিন্তু আমি যদি প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এরকম একটা ইন্ডেক্স ফাইল রেডি করে ওটা ব্ল্যাঙ্ক করে রেখে দিই, তাহলে আপনি কি কখনো আর কোনো ফাইল দেখতে পাবেন? যখন পিএসপি প্রোগ্রামিং করবেন, কিছু কিছু ফোল্ডারে যারা হ্যাকার তারা কিন্তু খুব সহজে অ্যাক্সেস পেয়ে আপনার সব রিসোর্স নামায় নিয়ে দেবে, বা ডিলিট করে দিবে, একটা স্ক্রিপ্ট চালু করে ডিলিট করে দিবে, ঠিক আছে? ওকে, ইম্পর্টেন্ট একটা ফাইল দেখা গেল ডিলিট করে দিছে, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা এরর এরর ব্যাপারটা ছিলাম, আমরা এতে লাভ কি ওদের? হ্যাঁ,
বলতে যে ফাইলটা যে ডিলিট করে দেয় এতে লাভ কি হ্যাকারদের আপনার ফাইল ডিলিট করে আছে যারা নতুন হ্যাকিং শিখতেছে যারা নতুন হ্যাকিং শিখতেছে তারা হচ্ছে আপনার ফাইল ডিলিট করবে কিন্তু যারা প্রফেশনাল হ্যাকার তারা আপনার ফাইলের দিক দেখবেও না আপনার ওয়েবসাইটের নামই জানে না তারা তারা চিন্তা করে কোথায় একটা ভালো বিজনেস আছে ই কমার্সের সাইডের পর কাজ করতেছে সেই সাইডটাকে ডিলিট করে দিতে হবে কারণ এই জন্য তারা হায়ার হয় অনেকে বিজনেস বুঝেন তো বিজনেস কিন্তু ভালো এবং খারাপ দুইটাই আছে যারা মানে খারাপ মাইন্ডেড বিজনেস করে যেমন ধরেন আপনি একটা জুতোর দোকান আছে আপনার আপনার পাশে আর একটা জুতোর দোকান আছে তার সেল অনেক বেশি আপনি চেষ্টা করতেছেন তার এমন একটা কাজ করা যেন তার ক্লায়েন্ট কমে যায় তার সাইটটাকে যদি 24 ঘন্টার জন্য হাইড করে দিতে পারেন আপনি ডিলিট করে দিতে পারেন 24 ঘন্টার জন্য সে ব্যাকআপ দেওয়ার চলে আসবে কিন্তু 24 ঘন্টার জন্য যদি আপনি কোনো রকম হ্যাক করে রাখতে পারেন তাহলে তার ওখানে কেনাকাটা করতে কেউ সাহস পাবে না কারণ তার ডাটারই কোনো সিকিউরিটি নাই ঠিক না এরকম অনেক ঝামেলা ইবে অ্যামাজনের মধ্যে হয়েছে ইবে বাড়ি খেয়ে গেছে অ্যামাজন ওই সময় উঠে গেছে অ্যামাজন বাড়ি খেয়ে গেছে ইবে উঠে গেছে এরকম অনেক অনেক গল্প আছে আপনারা যদি ইতিহাস ঘাটেন এদের আপনারা জানবেন কথা বুঝছেন হ্যাকারদের কাজ হচ্ছে এই আর কিছু না জি বুঝছি অনেক সময় দেখা যায় কন্টাক্টে হ্যাকাররা কাজ করে আমি বলে দিছি ওই ওয়েবসাইটটা আপনি খেয়ে দেন আপনাকে আমি $1,00,000 দেব আপনি 24 ঘন্টার জন্য ডাউন করে রাখেন এরকম বুঝতে পারছেন ওকে জি তো আমরা এখন চলে আসলাম পিএইচপি ক্লাস 5 এই 5 ফোল্ডারটা নিয়ে গেলাম ফাইভ ফোল্ডারটার মধ্যে রয়েছে অ্যারে অ্যারের কাজটা আমরা করতেছি পিএইচপি এই যে পিএইচপির কোডটা লিখলাম এবার লিখলাম অ্যারে অ্যারে লেখার নিয়ম হচ্ছে আগে ভেরিয়েবল দিবেন আচ্ছা ভেরিয়েবল তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিবেন দিয়ে আপনি অ্যারে লিখবেন অ্যারে অ্যারে লেখার পরে এটা না শুধু অ্যারে লিখবেন শুধু অ্যারে লেখার পরে দেখেন এর ভিতরে একটা জায়গা তৈরি হয়ে গেছে এস স্টেটমেন্টটা ক্লোজ এই অ্যারের মধ্যে হচ্ছে সেই ট্রে এটা ট্রে ট্রে তো বুঝেন সবাই এই ট্রে এর মধ্যে আমরা নাম রাখতেছি ভ্যাল 1 ভ্যাল 1 প্রত্যেকটা ভ্যালু রাখার আগে কি করতে হবে আলাদা আলাদা করতে হবে ভ্যাল 2 ভ্যাল 3 এভাবে হিউজ হিউজ এখানে কোনো ডাটার কোনো শেষ নাই আপনি কতগুলো রাখতে চান ততগুলো রাখতে পারবেন এখন আপনি এটাকে যখন ডাকবেন দেখতে চাবেন তখন এই ভেরিয়েবলটা ইকো করতে হবে ইকো না করলে তো কোনো কিছু আসলে দেখা যায় না ইকো এরপর থার্ড ব্র্যাকেটে আপনি তার রোল নাম্বারটা বলে দিবেন কত নাম্বার রোল 2 নাম্বারটা দেখব হয়ে গেল ভ্যাল 3 এই ভ্যাল 3 টা দেখা যাবে কত সহজ জি ঠিক না এবার কথা হচ্ছে আমরা যে অ্যারেটা দেখলাম এই অ্যারেটার মধ্যে আমরা ইনডেক্স অ্যারে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে আর শর্টিং অ্যারে ওই যে শর্ট অ্যারে জাভাস্ক্রিপ্টে যেরকম শর্ট অ্যারে দেখছি এখানেও শর্ট অ্যারে তাই আর কিছু তো ইনডেক্স অ্যারে কোনটা ইনডেক্স অ্যারে হচ্ছে সেটা যেটা আপনি আমি এতদিন দেখে আসছি যে ইনডেক্স অ্যারে হচ্ছে মানে নিউমেরিক ভ্যালুতে যেটা থাকে যেমন ধরেন ইনডেক্স আমরা বলতেছি কি যে আমরা রোল নাম্বার বলতেছি রোল আইডি বলতেছি আর এখানে বলতেছে ইনডেক্স একটু মিল রেখে শিখলে সহজ হয় আমরা ক্লাসে 05 ব্যাচে আপনি একজন আইডি আছে 01 2 3 আর এখানে আমরা সেইটারে বলতেছি ইনডেক্স আর যেটা হচ্ছে ইনডেক্স অ্যারে সেই অ্যারেটা কোনো ইনডেক্স আমরা না লিখলে না লেখা থাকতে পারে এই জন্য লেখা থাকবে না আপনি না লিখেও কাজটা করতে পারেন আবার লিখেও কাজটা করতে পারেন তো এই ইনডেক্স অ্যারেটা যদি লেখা থাকে নাও লেখা থাকে এটা জিরো থেকে শুরু হয় এটা নিউমেরিক ভ্যালু
এটা 0 1 2 3 এইভাবে কাউন্ট হয় তার ভ্যালু গুলোকে সেইভাবে কাউন্ট করে 0 1 2 এইভাবে কাউন্ট করে বুঝতে পারছেন অ্যারে লুপ করে দেখাই দিছে দেখেন জি ভাইয়া অ্যারে লুপ করে দেখাইছিল গতকালকে আমি বলছিলাম যে অ্যারের লেন্থ কাউন্ট করা যায় দেখছেন যে এই একটা অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে এই যে ভ্যালুটা কার কারের যে অ্যারেটা দেখতে পাচ্ছেন এই অ্যারেটাকে লেন্থ নামে একটা ভেরিয়েবল আপনি লেন্থ না দিয়ে আমার নামটা লিখে দিতে পারেন আপনার নাম দিতে পারেন এটা আপনার ইচ্ছা এই ভেরিয়েবলটা কিন্তু পিএসপির কিছু না এবার কাউন্ট একটা ফাংশন কাউন্ট একটা কি কাউন্ট একটা কি বলেন ফাংশন দেখেন পিএসপি পিএসপি যদি আমরা ডাব্লিউ থ্রি থেকে শিখি যারা কখনো জানি না বিষয়গুলো তাদের কাছে একটু কঠিন হয়ে যায় যে এখানে অ্যারে লিখলো এখানে ফাংশন লিখলো এবার কি আসলো বিষয়টা এখানে এখানে এটা দিল কেন এটার মানেটা আসলে কি এই অ্যারেটার ভিতরে এখন কি মানে এই ভেরিয়েবলটার মধ্যে এখন কি আছে আপনি আমি জানি না যারা নতুন ঠিক না জানি কি না তো আমরা এই অ্যারেটা লিখি এই অ্যারেটা লিখছি এটা তো ভেঙে লেখার কিছু না আপনারা বুঝছেন না বুঝছেন তো এবার আমার জানা দরকার এই অ্যারের মধ্যে ভ্যালু আছে কয়টা ডাইনামিক্যালি জানার দরকার নাহলে আমি অ্যারেটাকে লুপ করতে পারবো না ঠিকঠাক ওই যে আগের দিন বললাম আমার যে দশটা পোস্ট আছে সেই দশটাই তো আমি পোস্টার লোড করে দেখব পোস্ট দশটা শেষ হয়ে যাবে আর দেখাবে না ঠিক আছে না বলেন কিন্তু আপনি জানবেন কি করে আপনার ডাটাবেজে দশটা পোস্ট আছে যখনই এই অ্যারেটাকে আপনি লেন্থ আকারে কাউন্ট করে ফেলতে পারবেন যে এর মধ্যে আসলে কয়টা পোস্ট আছে বা কয়টা ভ্যালু আছে তাহলে তো হয়ে গেল আমরা এখানে কার লিখলাম লেন্থ লিখলাম লেন্থ জি ভাইয়া জাস্ট লেন্থ লিখলাম লেন্থ লেন্থ একটা ভেরিয়েবলের নাম লিখলাম এবার এখানে দিলাম কাউন্ট 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 এখানে ভার মানে ভেরিয়েবল বলতেছে এখানে কি বলতেছে ভার বলতেছে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি কাকে কাউন্ট করতেছি একে কাউন্ট করতেছি এই কাউন্ট এখন এই লেন্থটার মানে কি যদি আপনি দেখতে চান তাহলে ইকো করেন যেটা আমার পিএসপি ডাব্লিউ থ্রিতে দেখাই দেয় না বিধায় আমরা অনেক সময় কনফিউশনে চলে যাচ্ছি এটাকে ইকো করেন তাহলে আমরা যে এইটা ছিলাম আমাদের এখানে নাম ছিল হচ্ছে অ্যারে ডট পিএসপি কত দেখাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না স্ক্রিন তো শেয়ার আছে না তো দেখেন আমরা কিন্তু এই অ্যারেটাকে এই কাউন্টের কাউন্ট যে ফাংশনটা আছে বিল্ডিং ফাংশন এটা পিএসপির এই ফাংশনগুলোকে একটা লিস্ট করে ফেলেন যে আপনি কতগুলো বিল্ডিং ফাংশন অলরেডি দেখছেন ঠিক আছে নাহলে আপনি সময় মতো ইউজ করতে পারবেন না মনে থাকবে না কাউন্ট করার জন্য কি দিছে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যারে যদি হয় তাহলে এটা ভেরিয়েবলের ভিতরে যে কতগুলো ভ্যালু আছে এটা দেখার জন্য কি করছে কাউন্ট দিয়ে দিছে এখন এই লেন্থের মধ্যে রেজাল্টটা হচ্ছে কত এক দুই তিনটা কয়টা আছে কয়টা আছে তিনটা আছে এখন খেয়াল করেন পিএসপি এখানে কি বলতেছে এই যে কাউন্ট করে যে রেজাল্টটা পাইছে এবার ফরের মাধ্যমে এটা লুপ করতেছে কার মাধ্যমে লুপ করতেছে ফর অথবা ফর ইচ ফরের মাধ্যমে লুপ করতেছে যখন সে লেন্থ মেপে কাজ করতেছে তখন সে পিএইচপি এই অ্যারেটাকে কার মাধ্যমে লুপ করতেছে ফরের মাধ্যমে লুপ করতেছে আপনাদের মনে আছে ফর ফর কি করে কাউন্ট করে আমরা এটাকে এই দেখার জন্য রেখেছিলাম এই জন্য এটাকে ডিলিট করলাম না কারণ আপনাদের প্র্যাকটিস সময় দেখলে মনে পড়বে আসলে এটা কি তাই আচ্ছা আমরা এখানে ফর লিখবো ফর
ফর এর রুলস হচ্ছে কি, ফর এর রুলস হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল ধরা হবে, তার একটা অ্যাসাইন করা হবে মান। এখানে কি করছে তারা, জিরো মান অ্যাসাইন করছে। তারপর তারা বলতে চাচ্ছে কি, এই আইটা জিরো থেকে যখন এই লেন্থে আছে কত, তিন, ডাইনামিক ভাবে নিয়ে আসতেছে তিন, তিনের থেকে যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ দেখাবে, কারণ দুই পর্যন্ত দেখাবে। কারণ আমার এখানে কাউন্ট কতটুকু আছে বলেন তো, দুই পর্যন্ত আছে না, জিরো ওয়ান টু, এই জন্য আমি এখানে সমান সমানটা দিলাম না। সমান সমান দিলে এখানে জিরো ওয়ান টু থ্রি দেখাবে, বাট আমার তো থ্রি নাই, আছে বলেন, আমার কি থ্রি আছে? এই সমস্ত কিছু লজিক আপনাকে বুঝতে হবে যে আসলে এর তো তিনটা তিনটা ভ্যালু, বাট তিনটা ভ্যালু হলে কি কাউন্ট হচ্ছে দুই পর্যন্ত। তাহলে আমি এখানে এমন ভাবে ট্রিক্সটা লিখব যেন এই দুই পর্যন্তই কাউন্ট হয়। তাহলে এখানে হচ্ছে তিনটা ভ্যালু, তিনটা ভ্যালু কাউন্ট করছে এবং এটাকে বলতেছে জিরো যতক্ষণ পর্যন্ত তিনের থেকে ছোট ততক্ষণ পর্যন্ত দেখাবে, মানে দুই পর্যন্ত দেখাবে, এবং প্রত্যেকবার এক এক করে প্রথম জিরো দেখাবে, তারপরে এক যোগ করে এক দেখাবে, তারপরে দুই দেখাবে, এইভাবে দেখাবে। তাহলে এখানে ইকোটা কিভাবে হবে, আপনি চাচ্ছেন এখানে ডিরেক্ট ইকো করতে পারতেছেন, আপনি ডিরেক্ট এখানে ইকো করতে পারতেছেন কাকে, এই যে কারটাকে আছে, কার আই, কারের সাথে কাকে দেখা যাবে, এখানে এক্স আমাদের কি ছিল, আই, এবং আমরা চাইলে এখানে ডট দিয়ে কনকেটেশন ইউজ করে এখানে বিআর ইউজ করতে পারি, মানে এক একটা লেখা দেখা যাবে, পরে কি হবে একটা করে ব্রেক আসবে। তাহলে আমরা এখানে যদি দেখি কি দেখা যাচ্ছে, ভলভো, বিএমডাব্লিউ, টয়োটা, বোঝা গেছে কথাটা। ফর লুপটা আমরা এই যে লুপটা একদিন শিখলাম ওখানে শেষ, তা কিন্তু না, এই যে শুরু করলাম কেবল, এই জিনিস বারবার দেখবো এখন থেকে। ফর লুপের রুলস কি, প্রথম একটা ভেরিয়েবল অ্যাসাইন করবে, ডু হয়লার কিন্তু এই ভেরিয়েবলটা অ্যাসাইন বাইরে করতো, মনে আছে, এক্স সমান সমান জিরো, ওয়াই সমান সমান জিরো, আর এখানে এটা কি করছে, কন্ডিশনের মধ্যেই কাজ করছে। প্রথমটা হচ্ছে কাউন্টার তৈরি করছে, কাউন্টারটার পরে একটা লজিক তৈরি করছে, লজিকটা কি বলছে, ওই যে লেন্থ কি করছে, কাউন্ট অ্যারেটাকে মাপছে আগে, কাউন্ট ফাংশনের মাধ্যমে দিয়ে অ্যারেটাকে লেন্থ কি করছে, মাপছে, মাইপ্যাপ বুঝছে যতগুলো ভ্যালু আছে তা এখানে কাউন্ট করে ফেলছে এটার মাধ্যমে। এখন এটার মধ্যে সেই ভ্যালুটা লুকানো আছে যে এই অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে, এরা পাইছে তিনটা ভ্যালু পাইছে, এই কাউন্ট করে তিনটা ভ্যালু পাইছে। এখন এইটা মানে হচ্ছে তিন, তিনের থেকে যতক্ষণ পর্যন্ত এটা ছোট ততক্ষণ দেখাবে, তারপরে এক এক করে যোগ করবে, প্রত্যেকবার এক একবার দেখাবে, এক এক করে যোগ করবে। ইকো, ইকো করে বলতেছি আমরা কার, ইকো করে বলতেছি আমরা কার, কারের পরে এই ভ্যালুটা বসাই দিছি, এই ভ্যালুটার মানে কি, এই ভ্যালুটার মানে হচ্ছে জিরো। তাহলে কার জিরো মানে কি, কার জিরো মানে হচ্ছে ভলভো, তারপর পর লুপ ঘুরে এসে কার ওয়ান হবে, এক যোগ হয়েছে না, কার ওয়ান হবে, তখন বিএমডাব্লিউ, তারপর আবার ঘুরে এসে কার টু হবে, তখন টয়োটা। বুঝতে পারছেন এই লুপটার ঘটনা? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনি যেটা বললেন একটু আগে যে index.php তে আসবে, তো আমরা যদি আমরা চাই যে index এর ভিতরেই এটাকে অ্যাড করে রাখবো আমরা, যেন আমরা অ্যারে না লিখে আমরা index.php তেই যেন ওই array.php অ্যাক্সেস করতে পারি, এটা কিভাবে করব ভাইয়া? এটা ইনক্লুড করবেন, যেমন ধরেন আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাকে আমরা ইনডেক্স পেজের মধ্যে পিএইচপি ইনক্লুড নামে একটা ফাংশন আছে, বিল্ডিং ফাংশন ইনক্লুড, ইনক্লুড এর মধ্যে আপনি অ্যারে
ডট পিএসপি এটা বলে দিছেন। বুঝতে পারছেন কোনো ভুল আছে কিনা দেখতেছি, পরে আমরা এটা আগে লোড করে দেখি। জি ভাইয়া রান করে দেখি, এবারে রান হইছে এবার। জি ভাইয়া এটা আছে বাবা, তাহলে ইনপুট আছে ভাই। এইটা কি ওই হ্যাঁ রিকোয়ার্ড কিওয়ার্ড দিলেও কাজ করে? হ্যাঁ রিকোয়ার্ড দিলেও কাজ করবে। এই ইনক্লুড রিকোয়ার্ড অনেক আলোচনা আছে, আমরা সামনে বলবো যে ইনক্লুড দিলে কিভাবে ইনক্লুড হয়, রিকোয়ার্ড দিলে কিভাবে রিকোয়ার্ড হয়, ঠিক আছে? আচ্ছা তো এই ফাংশনের এই লুপটা কি আপনারা বুঝছেন কি করে লুপ করলো এই অ্যারেটাকে? স্যার এই আই কোথা থেকে আসলো প্রশ্ন? আই তো ভাই ইনডেক্স নাম্বার। ইনডেক্স নাম্বারটাকে আমরা জিরো থেকে কাউন্ট করাই দিছি, কারণ আমরা জানি একটা ইনডেক্স এরর ইনডেক্স কোথা থেকে শুরু হয়? জিরো থেকে। তাই আমরা আগে থেকে এটা সেট করে রাখছি, জিরো থেকে শুরু হবে, ঠিক আছে? যদি আমরা এরকম করতাম যে আমরা আমাদের কাছে 100 ইনডেক্স আছে, কত আছে? আমরা একটা প্রোগ্রামিং করতেছি যে ক্লাস 5 রোল 1 অমুক 100 জনের নাম আছে। এখন আমরা বলে দিব যে প্রথম 10 জনের জন্য একটা অফার আছে, কতজন? প্রথম 10 জন, 10 জন। তাহলে আমরা এটা এই এর লেন্থ তো আমরা আগে থেকেই জানি, তাহলে 10 প্রথম 10 জনকে আমরা দেখাবো, তার বেশি দেখাবো না, তাহলে এর লেন্থ মাপার কিছু নাই, আছে? এবার যদি আমরা বলি প্রথম 20 জন বাদ তারপর থেকে 100 জন পর্যন্ত অফার পাবে, এখানে 100 জনের নাম আছে, প্রথম 20 জন বাদ তারপরের 100 জন থেকে অফার পাবে, 21 নাম্বার থেকে অফার পাবে, তাহলে আমরা এরর এটা নাম দেব কত? 21। আর এখানে লেন্থ মেপে তো পাইছি 100 জনের নাম আছে, ঠিক না? তাহলে এখানে 100 তো অলরেডি বসে যাবে, এখানে 21, এখানে দেওয়া শুরু করলে ও 21 এর পর থেকে কাউন্ট করে 100 পর্যন্ত মানুষকে অফারটা দেবে। বুঝতে পারছেন কথাটা? জি ভাই বুঝছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, এই অ্যারের পরের অপশনটা কি আছে? কমপ্লিটলি অ্যারে রেফারেন্স এখানে দেওয়া আছে, অ্যারের বিষয়ে কত কি আছে সব এখানে দিয়ে দিছে। পিএইচপি অ্যারে ইন্ট্রোডাকশন ইনস্টলেশন, এই যে অ্যারের কতগুলো ফাংশন আছে, অ্যারে কাউন্ট ভ্যালু, শুধু কাউন্ট আছে কোথায়? ক্রিয়েট অ্যারের ক্ষেত্রে এই ফাংশনটা কাজ করে, তারপরে অ্যারে চেঞ্জ কি কেস, এরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে সার্চ করে করে দরকার হবে, যে আমরা বুঝতেছি না, এখানে তো প্র্যাকটিসেরও জায়গা দেয় নাই, এই কথাটা পড়েও বুঝতেছি না, সবকিছু আমরা সবসময় ইউজ করছি তাও না, ঠিক আছে? তো এই যত কিছুই থাকুক না কেন আমরা যখনই প্রবলেম ফেস করব, অ্যারে ম্যাপ অ্যারে কি এটা নিয়ে আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে সার্চ দেন অ্যারে কি, আপনাকে সুন্দর করে বুঝাই দেবে কেউ না কেউ। আচ্ছা আপনি যদি কোনো একটা সাইডে গুগলেও সার্চ দেন অ্যারে কিটা কি, তখন আপনাকে দেখাই দিবে কোনো একটা ওয়েবসাইটে নিশ্চয়ই ডিটেলসভাবে লেখা আছে যে অ্যারে কিটা আসলে কিসের কাজ করে, ঠিক আছে? এই জন্য কখনো হতাশ হবেন না, যেটা দরকার হবে সেটা নিয়ে এখান থেকে কাজ করবে নাকি। এই যে কাউন্ট, অ্যারে কাউন্টটা দিয়ে আমরা কাজ করছি, অনেক কিছু আছে অ্যারে, কিন্তু একটা অনেক বড় ব্যাপার এই অ্যারেটা, আপনার হাতে যত দ্রুত চলে আসবে অ্যারে তত আপনার কাজে লাগবে, আপনি প্রোগ্রামিং তত ভালো করতে পারবেন, আপনি ডাটাবেস তত সুন্দর সাজাতে পারবেন, ঠিক আছে? কারণ আমি একটা কথা বলছি, ডাটাবেস থেকে যে ভ্যালুগুলো আমরা নিয়ে আসি সেগুলো সবই অ্যারের মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে? অ্যারের মধ্যে থাকে, তাহলে অ্যারের কাজ যত ভালো বুঝবেন আপনি ডাটাবেস তত ভালো বুঝবেন, এটা নোট করে রাখেন বিষয়টা। আপনারা সবাই কেমন আছেন?
তো ভালোভাবে শিখতে পারতেছি তো নাকি? কারো কোনো সমস্যা নেই তো? আমাদের আগামীকাল থেকে নতুন একটি ব্যাচ আরম্ভ হতে যাচ্ছে ওয়েব ডিজাইনে নীলফামারী জেলাতে। তো আপনাদের পরিচিত কেউ যদি ওয়েব ডিজাইনে কোর্স করতে আগ্রহী থাকে তাহলে তাদের ভাইয়া হচ্ছে আমার একটা ফ্রেন্ড না, ও দুই দুইবার অ্যাপ্লাই করছে কিন্তু ওর কোনো মেইল কিছুই যায় না। এই যে এখন তো এসএমএস করে পাঠিয়ে দেন, সেটাই তো বললাম। আচ্ছা ঠিক আছে। অনেকে মানে ও না আমার সাথে অ্যাপ্লাই করছিল, আমি তো প্রায় শেষই করে ফেললাম কিন্তু ওর হয়নি। এরপর আরেকবার অ্যাপ্লাই করতে তখনও কিছু যায়নি। অনেকে অ্যাপ্লাই করেছে, অনেকে ডাক পায়নি, অনেকে করতে আগ্রহী এখনো রেজিস্ট্রেশনও করেনি। এমন যদি থেকে থাকে কালকে থেকে ব্যস্ত আরম্ভ হচ্ছে সকালবেলায়। তো প্রীতম স্যার হচ্ছেন সেটার বেগান হিসেবে থাকবেন, যদি থেকে থাকে তাহলে আপনারা কি করতে পারেন। কেমন ভাইয়া কার কার আছে এরকম? ভাইয়া কোথায় সেন্ড করবো, মানে আপনাকে দিব কিভাবে বুঝতেছি না। আমার ফোন নাম্বার আছে না? জি ভাইয়া। ভাইয়া আপনার মেইলটা দিয়ে দেন সব কিছু। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, এই নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেবেন। ইমেইলে অনেক মেইল থাকে, ওইখানে আপনারা ইনফরমেশন দিলে অনেক সময় চেক করে পাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য আপনার ফোন নাম্বার যদি দেন সেটা সবচেয়ে বেটার হবে। প্রতিদিন অনেকগুলো ফোন মেইল আসে অনেক, এবং সেই সাথে ফোনেও এসএমএস আসে অনেক। তারপর হচ্ছে এসএমএসটা করে যদি এক মিনিট ফোন করে বলে দেন যে আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমার একজন লোক আছে এই নামে আপনাকে এসএমএস করে পাঠিয়ে দিয়েছে, আমি সাথে সাথে সেটা ইনক্লুড করে দেবো। জানিয়ে দেওয়া হবে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। যদি আজকে সন্ধ্যার মধ্যে দেন নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস গুলো তাহলে আজকেই তাকে কালকে ক্লাসের লিংক পাঠিয়ে দেব। হ্যাঁ দিদি, মানে আমার ছোট বোন কে আর কি ও করতে চাচ্ছে এর জন্য। আচ্ছা ঠিক আছে। এসএমএস অবশ্যই লিখতে হবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্সের নাম তো লিখে দিলে ভালো হয়। ঠিক আছে রাশিদ ভাই। আমাদের ভিডিওতে অনেকে এই ধরনের কমেন্ট করে যে আসলে নীলফামারীতে রেজিস্ট্রেশন করছে পায় নাই, তো আজকে কিন্তু আপনার এই নোটিশটা রেকর্ড করে রাখলাম এবং আগা মানে আজকের ভিডিও আপলোড দিলে কিন্তু এটা মার্কেটিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের একটা ছোটখাটো পেমেন্টস যদি দিতেন সবাই মিলে একটু চা নাস্তা খাইতাম আর কি। চা নাস্তা খাবেন? চা নাস্তা কোনো ব্যাপার না, তাই না? আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আমার স্ক্রিন শেয়ার আছে তো? কোথায় এটা
আমরা এখানে ছিলাম অ্যারে, আমরা দ্রুত শেষ করব অ্যারে সুপার গ্লোবাল। আমরা লাস্ট এক ঘন্টা ফর্ম নিয়ে থাকব, ঠিক আছে? ফর্ম নিলে আপনাদের মজা লাগবে যে এইবার পিএসপি করতেছি বা কিছু। ভাই আমি আমি একটা ওয়েবসাইটে লিংক দিছি, এখানে সব বাংলায় আছে আর কি। পিএসপি যারা যদি জানতে চায় এখান থেকে বাংলা দেখতে পারে। হ্যাঁ, এই যে অ্যারের যে এত বড়টা রেফারেন্স দেখলাম, অনেক অনেক নামের অর্থ বুঝতেছি না, অনেক ফাংশনের নাম বা ডিটেইলস আছে সেটা বুঝতে পারতেছি না। তো আপনারা যদি এরকম বাংলা সাইডে, এই যে ভাইয়া একটা লিংক দিয়ে দিছে সুমন রানা ভাই, আপনারা এখান থেকে দেখলে অ্যারে সম্পর্কে বা পিএসপি সম্পর্কে বাংলায় পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনারা ইউটিউব ভিডিওতে ভালো কোনো লিংক পেয়ে যান তাহলে সবাই একটু শেয়ার করবেন, সবার জন্য ভালো হবে, ঠিক আছে? ওকে সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা জিনিস। ওয়েলকাম ভাই। ওকে তাহলে আমরা এখন চলে আসতেছি কোথায়, আমরা চলে আসতেছি হচ্ছে এরের ইন্ডেক্সটা দেখলাম, ইন্ডেক্স অ্যারেটা দেখলাম। এবার হচ্ছে আমাদের এখানে আর কি কাজ, এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভ অ্যারে? দেখেন আপনারা এতক্ষণ ইন্ডেক্সের নাম দিয়েছেন নিউমেরিক ভ্যালুতে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? কিন্তু আপনি এমন একটা টেবিল তৈরি করতেছেন অ্যাজ এ টেবিল। টেবিল কিন্তু অ্যারে। টেবিল কি? অ্যারে। যেমন আমরা যদি এটাকে একটু টেবিলের মতো করে দেখি, এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করেন। ডাটাবেস ঠিক এইভাবে থাকে, ডাটাবেসের অ্যারেগুলো এইভাবে থাকে। তো আমরা একটা অ্যারে তৈরি করতেছি, দেখেন এটা নাম হচ্ছে কি, ফুল নেম। ফুল নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এটা কি ডাটাবেজ এরকম টেবিল থাকে না? এটা হচ্ছে নাম হচ্ছে ইউজার। টেবিলের নাম কি? ইউজার টেবিল। এখন এখানে নাম রয়েছে মুরাদ খান, এখানে আছে ইমেল @email.com, পাসওয়ার্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আপনি খেয়াল করেন, আমরা যদি এটাকে অ্যারে হিসেবে লিখি তাহলে কিভাবে লিখবো? ইউজার, ভেরিয়েবলের নাম কি হবে? টেবিলের নামটাই হচ্ছে ইউজার। এবার যদি বলি অ্যারে, এটা হচ্ছে অ্যারে নাকি? অ্যারে লেখার নিয়মটা দেখছেন? এবার এর ভিতরে প্রথমটা হচ্ছে আমরা হচ্ছে এবার আর 0, 1, 2 না, এখানে নাম হচ্ছে কি, ইন্ডেক্সের নাম ফুল নেম। ইন্ডেক্সকে আমরা যদি অ্যাসাইন করি, ইন্ডেক্সের মান দেই, এখানে অ্যারের মান দেওয়ার সিস্টেমটা কি, ইকুয়াল গ্রেটার দেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, অ্যাসাইন করলাম। আমরা আগে অ্যাসাইন দেখতাম শুধু একটা, আর ইন্ডেক্সের সিস্টেমটা কি, এটা এটা দেখলে বুঝবেন এটা একটা ইন্ডেক্স, বুঝতে পারছেন? এখানে আপনি নাম দিলেন মুরাদ, কমা, একটা ইন্ডেক্স কমপ্লিট করলাম। তারপর হচ্ছে ইমেল, ইন্ডেক্স ইমেল @email.com, কম, আরেকটা ইন্ডেক্স শেষ করলাম।
তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তাহলে কি হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, এই আছে টোটাল একটা অ্যারে। এখন এই অ্যারেটার ভ্যালু কিন্তু মূলত মুরাদ, ইমেইল আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সাত আট, এটা হচ্ছে মূলত এই অ্যারেটা। আর এই অ্যারেটারে যদি আপনি টেবিলের মতো কল্পনা করেন, তাহলে এই উপরে যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেটা, তার মানে আপনি যদি আরেকটা লাইন লিখতে চান, আপনি যদি আরেকটা লাইন লিখতে চান, আপনি যদি আরেকটা লাইন লিখতে চান, তাহলে এখানে আরেকটা অ্যারে আসবে। এরকম কিছু ব্যাপার আছে, মাল্টি ডাইমেনশনাল, এটা আমরা পরে দেখবো। আগে আমরা বুঝি যে অ্যারেটা আসলে কিভাবে কি করতেছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা, যে টেবিলের মধ্যে অ্যারেটা কিভাবে সাজানো থাকে, ডাটাবেজের সাথে অ্যারেটা কিভাবে থাকে, ঠিক আছে না? তো এখন আপনি খেয়াল করেন এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর অল অ্যারে আর অ্যারেস দ্যাট ইউজ নেমড। নেমড কি মানে হচ্ছে ইন্ডেক্সগুলোকে নেমড কি বলতেছে, এখানে ইন্ডেক্সগুলোকে কি বলতেছে, নেমড কি মানে নাম দিয়ে দিয়ে ইন্ডেক্স দিচ্ছে, পিটার অমুক তমুক এভাবে। দেয়ার আর টু ওয়েজ টু ক্রিয়েট এ অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে এইভাবে ক্রিয়েট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি এইভাবেও ক্রিয়েট করতে পারেন। এই যে বুঝতে পারছেন কথাটা, তো এখন যদি আমরা চাই যে এই অ্যারেটা আমরা লুপ করব, নাম অ্যাড্রেস এটা হচ্ছে আমরা ইসের মধ্যে একটা টেবিলের মধ্যে লুপ করব, এই অ্যারেটা আমরা একটা টেবিলের মধ্যে লুপ করব। আমরা টেবিলটাকে দেখতে পাচ্ছি, হ্যালো, টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি, আচ্ছা। তো আমরা এই টেবিলটাকে, ওহ একটা ভুল করে ফেললাম, এটা কপি করে রাখা উচিত ছিল আমার, মানে আমি একটু লাইভ বেশি দেখাচ্ছি এই কারণে, তাহলে আপনাদের জন্য একটু কষ্ট কম হবে, মানে বুঝতে সুবিধা হয়ে যাবে এই জিনিসগুলো, আসলে পরবর্তীতে লার্নিংয়ে কষ্ট হবে না এই জন্য। তো আমরা একটা কাজ করি, একটা অ্যারে তৈরি করতেছি, ওই টেবিলটার অ্যারে তৈরি করতেছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে, না অ্যাসোসিয়েটিভ অ্যারে, আচ্ছা, ইকো এইচআর, মানে এমন এমন টপিকস যে আমি উত্তরায় চলে যাব হুট করে, এটা হবে আপনাদের ক্ষতি করা। মনে করেন আমরা পিএসপিতে তো আসলে খুব অ্যাডভান্স লেভেল যেতে পারবো না এই পাঁচ দিন তিন দিনে, তাই না? এই জন্য আমি মানে লাভ দিয়ে চলে যাই, সেক্ষেত্রে কি হবে যে আপনি পিএসপির আসলে কোনো ভাবই বুঝলেন না। কিন্তু আমার কথা হচ্ছে আপনি চারটা ক্লাস করছেন পিএসপির, পাঁচ নাম্বার ক্লাস যেন আপনি বুঝতে পারেন, আমি সেইটুকু করতে চাচ্ছি, কথা বুঝছেন? আমরা কোর্স শেষ করতে যতদূর জানতে পারি, প্রয়োজনে কোর্স শেষের পরে আমরা দুইটা একটা ক্লাস আমরা একসাথে বসে দেখে নিলাম আর কি, যদি আমাদের কোর্সের পঞ্চাশ ক্লাসের মধ্যে কমপ্লিট না হয়, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে একটা এইচআর দিলাম, আমরা একটা অ্যারে লিখতেছি, দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে আপনার ইন্ডেক্সের নাম থাকবে টেক্সটে। তো এখানে আমরা লিখতেছি ইউজার,
ইউজার লিখে আমরা এখানে বলতেছি যে কি করা যায় কি করা যায়, আমরা অ্যারে লিখতেছি। আচ্ছা, অ্যারের ইনডেক্স লিখতেছি হচ্ছে ইউজার ফুল নেম। ফুল নেম, আচ্ছা, অ্যাসাইন করতেছি ভ্যালু, আমার নামটা এখানে লিখি। অন্য কারো নাম লিখলে অনেকে চিন্তা করবেন স্যার ওনারে কত ভালোবাসে আমার নামটা লিখলো না নাকি, আমি সবাইকে খুব ভালোবাসি। আচ্ছা, তারপরের নামটা হচ্ছে ইমেইল। ইমেইল অ্যাড ইমেইল ডট কম। তারপরেরটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড, এখানে ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ওকে, অ্যারেটা পাইছেন আপনি? জি পাইছেন, খুব ভালো। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা কি করতে পারি দেখেন, আমরা একটা টেবিল তৈরি করি। হ্যাঁ, সরি, আমরা ডিরেক্ট এখানে একটা টেবিল তৈরি করতেছি। টেবিল, আচ্ছা, হোয়াইট মনে করেন 600, টিআর টিডি, টিডিতে আমরা এরকম করে লিখতেছি যে 4। ফোর মধ্যে লিখতেছি আমরা ফুল নেম, ফুল নেম, তারপরে লিখতেছি হচ্ছে কি লিখতেছি এটা, ইমেল, 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 হ্যাঁ, ইমেল, যে উদাহরণটা দিতে চাচ্ছি সেটাই কি হবে কিনা বুঝতেছি না। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আচ্ছা, এর পরেরটা আমরা যদি এটা দেখি, এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা কি হবে, আমরা এখানে লুপ করব। আমরা এখানে কি করব, টিআর হবে, টিআর, টিআর, আমরা এখানে টিডি লিখলাম, টিডি, টিডি, ঠিক আছে তো? আমরা দেখতে কেমন হচ্ছে দেখি, ফুল নেম বর্ডার দেই, দেখতে একটু সুন্দর লাগবে, বর্ডার। তাহলে আমাদের খালি জানা দরকার যে ডাটাবেস থেকে তাহলে কিভাবে একটা ডাটা লুপ করে দিতে পারবো, তাই তো? আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, এইভাবে দেখাই দিলাম, এর নিচে একটা ফিল্ড রয়েছে যেটা আমরা এখনো কোনো ভ্যালু দেই নাই। আচ্ছা, আমরা লুপ করতেছি এটা খেয়াল করেন, আমাদের উপরে লুপ অনুযায়ী দেখেন যে ফর ইচ এর লুপটা মনে আছে আপনাদের? ফর ইচ এর লুপটা যদি মনে থাকে তো সেক্ষেত্রে ডাটাবেজের মধ্যে আমাদের ডাটা কাউন্ট করব আগে, না না, আমরা এখানে যেহেতু আমরা একটা অ্যারে দেখতেছি, এরপরে যদি আরো অ্যারে থাকে সেগুলোকে কি করে লুপ করবো সেটা দেখতেছিলাম আর কি। সেই হিসেবে আমরা একটা কাজ করতে পারি, ফর যদি আমরা ই থেকে লুপ করি, ফরের মাধ্যমে লুপটা করি, তাহলে কি হবে,
ফর এটা হচ্ছে ফর আমরা এখানে লিখতেছি আগে ফর লুপটা হবে কি টিডির লুপ হবে না ফর টিডির লুপ সরি পিএইচপি লিখতে হবে হ্যাঁ এখানে পিএইচপি দাও না পিএইচপি লিখতে হবে আগে ব্লকটা তৈরি করে আমরা এর মধ্যে লিখলাম ফর 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 লুপ তার আগে আমরা এখানে একটা কাউন্ট করতেছি আমরা তো ইউজার উপরে পাইছি অলরেডি তাই না এখানে আমরা কাউন্ট করতেছি লেন্থ ঠিক আছে আচ্ছা লেন্থ কাউন্ট করে আমরা বলতেছি যে কাউন্ট এই ডাটাবেজের মধ্যে কয়টা কয়টা ভ্যালু আছে তাই কাউন্ট হচ্ছে কে ইউজার ইউজারকে কাউন্ট করলাম আমরা পেয়ে গেছি ইউজার কয়টা আছে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে কি লেন্থ তো সেক্ষেত্রে এখানে এটা কাজ করবে না এই ভেরিয়েবলটা কাজ করবে না এখানে ঝামেলা আছে কারণ এটা কাউন্ট করতেছে কার সাথে বলেন তো আমাদেরকে ইন্ডেক্স অ্যারের যেটা আছে শুধু সেটা আমরা ফর দিয়ে করতে পারবো কিন্তু এটা লুপ করতে গেলে কি করতে হবে লুপ থ্রু দা প্রিন্ট অল দা ভ্যালুস associative array could be for for each loop like ঠিক আছে এটা যদি আমরা দেখি কিভাবে লুপ করছে দেখেন এইভাবে কি দিয়ে দিয়ে লুপ করছে তাই তো পিটার ভ্যালু তিনজনের তিনটা ভ্যালু দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে ফর ইচ দিয়ে কাজটা করব ফর ইচ এর কাজ হচ্ছে যতগুলো ভ্যালু আছে সবগুলো শো করে দেওয়া ফর ইচ এটা কোনো ভেরিয়েবল আপনাকে আলাদা ধরতে হচ্ছে না ফর ইচ হচ্ছে কে ইউজার ইউজার ঠিক আছে আচ্ছা ইউজার যদি ফর ইচ হয় তাহলে এখানে আমরা কিটা লিখবো না কারণ কিটা তো আমরা উপরে সেট করে রাখছি টেবিলে তাই না এটা আমরা ম্যানুয়ালি সেট করে রাখছি কারণ আমরা জানি ডাটাবেজে ফিল্ড কি কি আছে আমরা এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম বা আমরা এইখানে এইভাবে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা কি করলাম এইখানে হচ্ছে ভ্যালুগুলো পাস করব আর এইখানে যেহেতু ভ্যালুটা পাস হবে এই ভ্যালুটা পাস হবে কারণ আমরা জানি ফরিচের মাধ্যমে যখন এই এই ইউজার এই যে অ্যারেটাকে যখন টোটাল একটা ভ্যালুর মধ্যে পাস করে দেওয়া হয় এই ভ্যালুর মধ্যে পাস করে দেওয়া হচ্ছে এই দুইটার মধ্যে পাস করতেছে একটা হচ্ছে ইন্ডেক্সকে পাস করতেছে এর মধ্যে আর এইটাকে পাস করতেছে এর মধ্যে কথা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আমরা ইউনিকভাবে সবাইকে পেয়ে যাচ্ছি এর মধ্যে এখন আমরা যদি ইকো করি ইকো করি এভাবে ইকো আচ্ছা ইকো করার পরে আমরা যদি টিডি লিখি এই টোটাল ব্যাপারটাকে এখানে লিখি একটা টিডি কে আমরা এখানে লিখলাম একটা টিডি কে আমরা লিখি আমরা এখানে ইকো করতেছি কিভাবে দেখেন মানে এই ব্যাপারটা যখনই ঘুরবে এই এটা তখনই আমরা কি করব এখানে খেয়াল করেন ইকো কিটা আমরা লিখলাম না ডিরেক্ট ভ্যালু লিখলাম ডিরেক্ট ভ্যালু লিখলাম এটা আমরা দিলাম কি ডিটেইলস অন্যটা নাম দিলাম ডিটেইলস এখন আমরা কিটাকেও শো করতে পারি দরকার নাই আমার কি শো করা কি আমি উপরে এগুলোকে ফিক্সড করে শো করে দিছি আমি ডিটেইলস যদি দেই
এখানে যদি আমি ডিটেইলসটা দেই তাহলে কি অবস্থাটা হয় দেখতে হবে এরর দিতে পারে এরর যদি দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে ভেঙে ভেঙে এখানে ইকো করতে হবে চলে আসছে দেখছেন জি আর আমাদের এই যে দুইটা দুইটা এই যে দুইটা আছে এই দুইটাকে উঠাই দেন এই টেবিলের মধ্যে এই টিডিটুকু লুপ হইছে আর আমরা জানি টেবিলটা তিনটা টিডি আছে আর আমার ভেরিয়েবলে তিনটাই আছে ভ্যালু আচ্ছা তাহলে এখানে কি হলো মোনাদের নাম চলে আসলো ঠিক আছে না ভাই ঠিক আছে আমি মানে থিমটা বুঝাতে পারছি যে আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারেটারে কিভাবে লুপ করতে অ্যাসোসিয়েটিভ অ্যারে লুপ কখনো ফর দিয়ে করতে পারবেন না কি দিয়ে করতে হবে যতগুলো আপনার অ্যারে আছে ততবারই ঘুরবে তার বেশিও ঘুরবে না কথা বুঝছেন তো সেক্ষেত্রে আপনি যদি আবার বলেন যে না প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্স আমি হ্যাঁ হ্যালো বিষয়টা যদি আরেকবার রিপ্লাই করতেন শর্টকাটে শর্টকাটে রিপ্লাই করব আমরা আগের দিন একটা ইনডেক্স অ্যারে দেখছিলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখছিলাম যেখানে আমরা নগদ এইভাবে না যদি আপনি এটার বাইরে যদি আমরা ইকোটা করতাম তাহলে আমরা এই ইনডেক্সকে মানে এটাকেও দেখাতে পারতাম যে কোনটা কোনটার ভ্যালু কোনটা আসতেছে লাইক দিস এরা দেখেন এই এক্সটাকে হচ্ছে কি ইনডেক্স হিসেবে ধরছে না এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এটা এটা ইন্ডেক্স এটা ভ্যালু মানে এটা ইন্ডেক্স এটা ভ্যালু এই ভেরিয়েবলটা এই পুরো অ্যারেটাকে এই দুজনের মধ্যে পাস করে দিছে ও এক একটা করে ধরতেছে এটার একবার ধরতেছে আর এ ধরতেছে কাদেরকে ভ্যালুগুলো ধরতেছে এর একবার ধরছে লুপ হচ্ছে একবার একবার করে এক একজন দেখাই দিচ্ছে এটা তো কিন্তু আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার কাহিনী হচ্ছে আমি একটা টেবিল পাইছি সেই টেবিলের প্রথম তিনটা টিডিতে তিনটা ইন্ডেক্সের নাম ন্যাচারালি লেখা আছে কারণ তিনটা তো পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে কি হয়েছে আমরা তিনটা তিনটাই দেখাই দিচ্ছি আর কি তো আমরা যদি এখানে চাইতাম যে না এখানে আলাদাটা ই করব শুধু ইন্ডেক্স কটাকে দেখাবো এখানে সেটাও পসিবল ছিল বুঝতে পারছেন ইন্ডেক্সটাকে আমি যদি ওখানে লুপ করে দেখতে চাই সেটাও পসিবল আছে তো আমরা ঝামেলায় গেলাম না আমরা শুধু কি করলাম ইন্ডেক্সগুলোকে ন্যাচারালি লিখে দিলাম এবং আমি জানি ইন্ডেক্সের তিনটা নাম ফুল নেম ইমেইল পাসওয়ার্ড আছে এই জন্য আমি কি করলাম আমি সেকেন্ড যে রোটা তৈরি করছি টিআর তার মধ্যে আমি যে কি করলাম পিএসপি কোড লিখলাম এবং ফরিচ লুপটা লিখলাম লিখে ইকো বললাম যে এই ইউজারটা তো এখন এদের মধ্যে আছে রাইট এর মধ্যে আছে ইন্ডেক্স এর মধ্যে আছে ভ্যালু তা আমি কি করছি আমার ইন্ডেক্স দেখার দরকার নাই ইন্ডেক্স তো উপরে রয়েছে সেট করে দিছি আমি আমি শুধু ভ্যালু কাটারে যদি মানে ই করে দেই ভ্যালু কাটাকে যদি পরপর বসাই দেই তাহলে তো হয়ে গেল তো আমি জানি তিনটা করে ভ্যালু আছে এক একটা অ্যারেতে এই অ্যারেটার মধ্যে তিনটা ভ্যালু আছে তো আমি কি করছি এটার লুপ করে দিছি কোনটারে এটারে কারণ এটার মধ্যে ওই তিনটা ভ্যালু ভেঙে ভেঙে আছে এই ইউজার এইটার মধ্যে এই ভ্যালুগুলোকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে রাখছে একবার এটা কি করতেছে ঘুরে এসে প্রথমটা দেখাচ্ছে মুরাদ তারপর ঘুরে এসে দেখাচ্ছে কি যার নাম ইমেল অ্যাড্রেস তারপরে ঘুরে দেখাচ্ছে পাসওয়ার্ড তার মানে এই আর এটা কমপ্লিট তার ঠিক আছে না যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকে সেক্ষেত্রে লুপটা কি করে আমরা এর পরে দেখবো ঠিক আছে তো এরপরে আসতেছে কি এর পরে আসতেছে হচ্ছে এই অ্যারেটা শেষ অলরেডি আমরা এই অ্যারেটা বুঝে ফেলছি না
মোটামুটি প্র্যাকটিস করতে হবে কিন্তু, নালে কিন্তু মাথায় ঢুকবে না। আমি কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি একদম ডাটাবেজ আঁকায়। আপনি কিন্তু ডাটাবেজ কোয়েরি অলরেডি জেনে ফেলছেন একরকম, যে কিভাবে ডাটাবেজ লুপ করতে হয়। ডাটাবেজের লুপিংটা কিন্তু একরকম শিখে গেছেন, খালি ওখানে এই যে ফরিচের জায়গায় অন্য কিছু লিখতে হবে, আর কিছু না, বাকি সব এক। এখানে ফরিচের জায়গায় অন্য কিছু লিখবে, বাকি সব এক। বুঝতে পারছেন ডাটাবেজ লুপিংটা? ওকে, তো আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এবার দেখব। এটা আবার কি, এখানে কি বলতেছে, এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে কন্টেইনিং ওয়ান অর মোর অ্যারেস। এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে যেটা একটা অ্যারেও থাকতে পারে, আবার একাধিক অ্যারেও থাকতে পারে। এইখানে খেয়াল করেন, এইটাকেই তাকান, যদি আমি এখানে আরেকবার লিখতাম সবুজ, ইমেল একটা দিলাম ইমেল ডট ওয়ান অ্যাড ইমেল ডট কম, পাসওয়ার্ড একই পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, তাহলে কি এটা আরেকটা অ্যারে হয়ে গেল না? আরেকটা অ্যারে হয়েছে কিনা বলেন, তার মানে এখানে এখানে তার মানে আরেকটা অ্যারে হবে, সেটা লেখার নিয়মটা আমরা এটা দেখিনি। একাধিক অ্যারে হলে কি হয়, এই দেখেন, এই যে দেখছেন আমি একটু আগে টেবিল সাজাইছিলাম না, এরা সেই টেবিলটা সাজাইছে। দেখছেন একাধিক অ্যারে যখন হবে তখন অ্যারের মধ্যে অ্যারে আসবে, এই অ্যারেটার মধ্যে আবার অ্যারে আসবে, অ্যারে, এবং এই অ্যারেটা এইভাবে লিখতে হবে। এই যে অ্যারেটা আপনি তৈরি করলেন অ্যারের মধ্যে একটা অ্যারে, এটা কিন্তু একটা নতুন ইন্ডেক্স তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে? এটা একটা ইন্ডেক্স, নতুন ইন্ডেক্স। এটা হচ্ছে কমা দিয়ে শেষ করলেন, তারপর হচ্ছে আরেকটা অ্যারে তৈরি করতেছি, অ্যারের মধ্যে অ্যারে, এই জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতেছে। এখানে লিখতেছে সবুজ, ডট ওয়ান, বাকিটা সব ঠিক আছে, সেম সেম। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে জিরো ইন্ডেক্সের অ্যারে, এটা ওয়ান ইন্ডেক্সের অ্যারে। কথা বুঝছেন? এটা জিরো ডি ইন্ডেক্স, এটা ওয়ান ইন্ডেক্স। ক্লিয়ার বোঝাতে পারতেছি? যেহেতু ইন্ডেক্স শেষ হলে, একটা ইন্ডেক্স শেষ হলে কমা থাকে, একটা ইন্ডেক্স শেষ হলে কমা থাকে, লাস্টের যে ইন্ডেক্সটা থাকবে আকরাম ডট ফাইভ, লাস্টের ইন্ডেক্সে কোনো কিছু থাকা লাগবে না। অ্যারেতে যেরকম একটা অ্যারেকে সিম্পলি চিন্তা করেন, ওই উপরের অ্যারেটা দেখেন, একটা ইন্ডেক্স শেষ হয়েছে, এই একটাই কিন্তু এখন অ্যারে আমাদের কাছে, এই টোটালটা একটা অ্যারে। বুঝতে পারছেন? এই এতটুককেই একটা অ্যারে বানাই ফেলছে এরা। আর অ্যারের ভিতরে অ্যারে বিধায় অ্যারে লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং শেষে যায় সেমিকোলন। তো ওই অ্যারের মধ্যে আবার অ্যারে যখন ইন্ডেক্স, এই একটা ইন্ডেক্স, এই একটা ইন্ডেক্স, এই আর একটা ইন্ডেক্স, লাস্টের ইন্ডেক্সে দেখেন এদের কোনো কমা নাই, আমারও নাই। মিল রেখে যদি আপনি একটু চিন্তা করেন, এটা খুবই সহজ একটা ব্যাপার। আচ্ছা, এটার কিভাবে কাউন্ট করতেছে দেখেন, আমরা যদি এই অ্যারেটাকে এখানে ইকো করতে চাই, আমরা এই অ্যারেটাকে ইকো করতে চাচ্ছি, ইকো, তাহলে ফার্স্ট ইউজার লিখতে হবে না, সেকেন্ড আমরা ওয়ান নাম্বার অ্যারেটা দেখব, কত নাম্বার, ওয়ান মানে কোনটা, এইটা এই অ্যারেটা, তারপরে আমরা দেখতেছি কত নাম্বার ইন্ডেক্স দেখতে চাচ্ছি, ইমেল, কাকে দেখতে চাচ্ছি, ইমেল। তাহলে আমরা কি দেখতে পাই, আমরা এই টেবিলের উপরে একটা ইকো করছি না, দেখি আমার কাউন্টিংটা ঠিক আছে কিনা। ইমেলটা কিন্তু দেখা গেছে, কিন্তু বাকি একটা বিশাল
এরর দেখা দিচ্ছে, কারণ কি বলেন তো? 40 নম্বর লাইনে একটা ভুল ধরছে তারা। কোন 40? এই 40 এ। কারণ কি, মাল্টি ডাইমেনশনাল যে অ্যারেটা আছে ওটা এইভাবে লুপ হয় না, কারণ আপনি একটা লাইন লুপ করছেন তাই না, আর গুলার কি করবেন? একটা অ্যারে লুপ করছেন, আর গুলার কি দোষ, ঠিক কিনা? বুঝাতে পারছি কথাটা? সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যারেটাকে কাউন্ট করতে হবে আগে, ফরের মধ্যে ফর ইচ আসবে এবার, কারণ আপনি অ্যারের মধ্যে কাউন্ট করে দেখবেন কয়টা অ্যারে আছে, কারণ আপনার এটাকে বাইর করতে হবে না, আপনি এটাকে চেঞ্জ করে দেন না। দুই এইটার ভূমিকা পালন করবে, বুঝতে পারছেন? আর এটা ইউজ হবে কোথায়, যেটা হচ্ছে এর ভেতরে আমরা যেভাবে এখানে শো করে দিছি সেইভাবে। তো এটার লুপিংটা একটু দেখি, খেয়াল করেন, দেখছেন আমি যেটা বলছিলাম সেরকমই কিছু একটা করছে। প্রথমে লিখছে রো জিরো, রো যদি চার থেকে ছোট হয় এখানের ব্যাপারটা দেখতেছে, এক দুই তিন চার, রো যদি চার থেকে ছোট হয় সেটা দেখাও, চারটা রো দেখাবে। আচ্ছা তাহলে ইকো আছে রো নাম্বার, এই রো নাম্বারটা দেখাই দেবে, এক দুই তিন চার। এবার লিস্টের মধ্যে, লিস্টের মধ্যে কি করতেছে, আবার ফর নিয়ে আসছে, সেখানে বলতেছে কল, এবার করতেছে কলাম, এই যে পাশাপাশি দেখাবে তাই এগুলারে কলাম, কল এগুলো হচ্ছে ভেরিয়েবল ধরা, নট অনলি কিছু না। তিনের থেকে যদি ছোট হয়, কারণ এখানে কটা আছে, ইন্ডেক্স তিনের থেকে ছোট হওয়া দরকার না, কারণ এখানে দুই পর্যন্ত ইন্ডেক্স আছে, জিরো ওয়ান টু। কথাটা বোঝা গেছে? জিরো ওয়ান টু, তাহলে সেক্ষেত্রে এখানে কি আছে, তাহলে এখানে কি হবে, তখন এখানে লুপিংটা হচ্ছে এইভাবে দেখেন, কার এর আগে যে লুপটা হয়েছে সেটা কিন্তু একটা কাউন্টিং জাস্ট অনলি, আর কিছু না, এটা কিন্তু অ্যারের সাথে কোনো সম্পর্ক নাই, আছে? এইবার এইবার যেটা হচ্ছে সেটার কিন্তু অ্যারের সাথে সম্পর্ক আছে, কার কারের মধ্যে প্রথম যে অ্যারেটা আছে এই এটার মানে হচ্ছে কোন অ্যারেটা, আপনি এই অ্যারের মধ্যে কোনটাকে কোনটাকে খুঁজতেছেন এটার মাধ্যমে। তারপরেরটা হচ্ছে কি, কল, কলে বলে দিচ্ছে যে আপনি কত নম্বর ইন্ডেক্সটাকে ডাকতেছেন, তো সেই হিসেব করলে আমরা এখানে এরা ফরের মধ্যে ফর করছে, আমাদের ফরের মধ্যে ফর ইচ করতে হবে, ফরের মধ্যে কি করতে হবে, ফর ইচ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা ফার্স্ট আমরা কি এই অ্যারেটাকে লুপ করে দেখবো না, এটাকে আলাদা একটা অ্যারে বানায় দেখবো, আমার মনে হয় আলাদা একটা অ্যারে বানায় দেখা ভালো অ্যাসোসিয়েট ওয়েবটাকে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এটাকে কেটে নিই, নরমাল অ্যারে বানালাম, এরকমই তো ছিল নরমাল অ্যারেটা, নাকি ভুল আছে আমার? ঠিক আছে ভাইয়া, আচ্ছা এটা বাদ দেন, এই যে হচ্ছে নরমাল ছিল, এর পরেরটা আমরা যাচ্ছি স্টাইল, মার্জিন বটম 30 পিক্সেল, মানে আমি এই অ্যারেটাকে এখানে এত সুন্দর করে শেখানোর চেষ্টা করতেছি এই কারণে যেন আপনাদের ডাটাবেস কোয়েরিতে কোনো ঝামেলা না বাধে, ক্লিয়ার? আচ্ছা এইটার পরে আমরা নতুন অ্যারে তৈরি করতেছি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, পিএইচপি
মাল্টি ডাইমেনশনাল অ্যারে কই? আবারটা ভুল করলাম, ভুলের মাসুল দেয়া লাগবে আর কি। কপি করার আগে তো চলে গেছে ক্লাস। মেম্বারস, এটা নাম দিছি মেম্বারস, ঠিক আছে মেম্বারস। এখানে একটা অ্যারে এবং এই অ্যারের মধ্যে হবে অনেক মেম্বার, একটা দুটো তো মেম্বার না, একটা মেম্বারের জন্য একটা রো, ঠিক না? একটা মেম্বারের জন্য একটা রো হবে, কারণ তার ডিটেলস তো আর একটা কলামে হবে না। নেম একটা, অ্যাড্রেস একটা, ইমেল একটা, পাসওয়ার্ড একটা, ঠিক না? কি বলেন? জি ভাইয়া। নেম, আমরা নাম দিলাম নেম মুরাদ। সমস্যা নেই, তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা লিখবো না, এটা হচ্ছে অ্যারে শেষ। এর ভিতরে আমরা জিরো ইন্ডেক্সের অ্যারে শুরু করব, একজনের জন্য এক একটা অ্যারে, এক একটা মেম্বারের জন্য এক একটা অ্যারে। তো অ্যারে এটা হচ্ছে জিরো অ্যারে। হ্যাঁ, আমরা চারজন মেম্বারকে রাখবো, কজনকে রাখবো? টু থ্রি ফোর, চারজন মেম্বার। লাস্টের জন্য নিচে কোনো কমা দেওয়ার দরকার নেই, আছে না ভাই? আচ্ছা, এখানে আমি ইন্ডেক্স লিখলাম নেম, আমার নাম দিলাম ডাটাবেজে, আমার নাম থাকলো মুরাদ। তারপরে হচ্ছে কি দিব, রোল আইডি, আইডি আমরা এখানে নাম দিলাম, আইডি দিলাম হচ্ছে যা জীবনে হয়নি তাই। তারপরে ইমেল, ইমেল @email.com। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। সেক্ষেত্রে কি আসতেছে, এখানে আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। এটা যেহেতু শেষ এই অ্যারেটার, এটা হচ্ছে শেষ, তাহলে আমি এখানে আর কোনো কমা দিলাম না। আচ্ছা, এই অ্যারেটাকে আমি কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম, এখানে নাম দেন রফিক। রফিক আইডি 2। তারপরে ইমেল অ্যাড্রেস হচ্ছে .2, পাসওয়ার্ড হচ্ছে যাতাই করিম। তারপর হচ্ছে কি, আইডি 3, ইমেল .3, পাসওয়ার্ড যাতাই, এবং লাস্ট অ্যারে। এই জন্য আমার এই কমাটা থাকবে না, লাস্ট অ্যারে যেহেতু। আচ্ছা, এর নাম হবে কি, আলম 4, ইমেল অ্যাড্রেস .4। বোঝা গেছে কথাটা? তো আমরা এখন ট্রাই করব যে এই মেম্বারসকে নিয়ে কাজ করতে। আমরা একটা টেবিল তৈরি করতেছি লাইক দিস, করা যাচ্ছে তো টেবিল তৈরি নাকি? এটা বাদ দেন, ফুল নেম, আইডি, আমরা একটা আইডি যোগ করছি লাস্ট, আর কিছু যোগ করছি? আইডি, ইমেল, পাসওয়ার্ড, আমাদের তো চারটা করেই আছে না, ঠিক আছে না বলেন?
জি ভাইয়া এখন আপনাদের দেখি না কে কে আসছে চলে গেছে কে কে স্কুল পালালো কে কে দেখেন তো বাপ্পি ভাই স্যার আছে স্যার সবাই আছে না গুড আচ্ছা এবার কথা হচ্ছে আমরা কি করতে পারি দেখেন এটাকে লুপ করব এই পুরো অ্যারেটাকে লুপ করে দিব এবার আমার দরকার হচ্ছে এই ইনডেক্স গুলোকে জানা এটা হচ্ছে কত জিরো ইনডেক্স তাই না মানে এটা দেখতে পাচ্ছি না এটা আমরা চোখের সামনে দেখতেছি না ওয়ান ইনডেক্স তাই তো এরকম টু কোথায় আসলো এটা টু ইনডেক্স থ্রি ইনডেক্স লাইক দিস বুঝাতে পারতেছি বিষয়টা তাহলে আমি যদি এই মেম্বার থেকে জিরোতে না ঢুকি এইখানের কোথাটাকে পাবো তাহলে আমাকে সিরিয়াল অনুযায়ী ঢুকতে হবে না এটা থেকে এটা ঢুকতে হবে তারপর এটা ঢুকতে হবে তাহলে আমাকে তাকে কাউন্ট করতে হবে কয়টা আছে রাইট এই মেম্বারসের মধ্যে কয়টা আছে এটাকে আমাকে কাউন্ট করতে হবে ঠিক আছে কিনা কয়টা আছে তো আমরা একটা চেষ্টা করি এটা কাউন্ট করা যায় কিনা PHP দেখি কাউন্ট করা যায় কিনা ফর এর আগে আমরা কাউন্ট করব কাকে কাউন্ট করব এই অ্যারেটাকে কাউন্ট করব লেন্থ এটা নাম হবে মেম্বার্স মেম্বার্স লেন্থ নাকি সেক্ষেত্রে আমাদের এটাকে ইকো করি কি দেখা যায় দেখি ইকো এখানে দেখা যাচ্ছে আমরা মেম্বার্সটাকে ইকো করব কাউন্ট করে এটা বের করতে পারলাম কিনা দেখি আর নাহলে আমাদেরকে এই সমাধান না করতে পারলে আমরা আগাতে পারবো না সামনে কয়টা পাইছে তাহলে আমরা কিন্তু পেরে গেছি আমরা কিন্তু ঢুকে যাচ্ছি ভিতরে গুড এবার চিন্তা করেন আমরা যদি এটাকে এর ভিতরে এবার করতেছি কি চারটা যেহেতু পেয়ে গেছি সেহেতু আমরা টিডিটাকে লুপ করব কাকে লুপ করব টিডিটাকে লুপ করব তাহলে আমরা কিভাবে লুপ করব এটা হচ্ছে ফর ইচের মধ্যে লুপ করব ফর এর মধ্যে প্রথমে কার মধ্যে লুপ করব ফর এর সিস্টেম হচ্ছে কি প্রথমটা জিরো ইনডেক্স ধরলাম তারপরে আমরা এই মেম্বারটাকে দিয়ে দিলাম আমরা এটাকে উজ্জ করে রাখি হ্যাঁ জাস্ট চেকিং এর জন্য দিছিলাম এই মেম্বারটার মধ্যে কত আছে চার তাহলে চারের থেকে ছোট হবা তাহলে আমার ইনডেক্স আছে কয়টা জিরো ওয়ান টু থ্রি চারের থেকে ছোট হলে তিনটা কাউন্ট করা যাচ্ছে আমরা লেন্থ চারটা পাইছি তা চারটা দিয়ে দিছি এক করে বাড়বে আচ্ছা এইবার যদি আমরা ফর ইচ করি ফর ইচ আমরা কিন্তু এটার কাউন্টিং পেয়ে গেছি এটা ঘুরবে বারবার এখন আমরা এটাকে শো করলেই হচ্ছে শো না করলেও হচ্ছে আমরা এখানে শো করলাম না কিছু আমরা ঘুরতেছি আর মান পাচ্ছি একবার করে লুপ হবে এটার মান পাবো ঠিক না আর একবার পরে ঘোরার আগে একবার করে ফরিচও ঘুরে আসবে ফরিচ একই সাথে ঘুরে আসবে ফরের সাথে তাহলে কি করতে হবে ফরিচ ফরিচ হচ্ছে আমরা এখানে দিলাম কাকে ঘুরাবো কাকে মেম্বারে ঘুরাবো এখানে আমরা এটা দিলাম না অ্যাজ ডিরেক্ট একটা ভেরিয়েবল দিলাম কারণ আমার তো উপরে ইনডেক্স গুলো লেখাই আছে না
এখানে তাহলে আলাদা ইনডেক্স থাকার কিছু নাই, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে মেম্বার কাউন্ট, এরকম কিছু একটা দিলাম, মানে মেম্বারের ডিটেইলস ডিটেইলস দেখতে চাচ্ছি আর কি। তাহলে আমরা এখানে টিডি লিখব, কি লিখব, টিডি মনে আছে এই যে টিডিটা, এইবার ইকো করতেছি। তার মানে হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করেন, আপনাকে সিকোয়েন্স গুলো মেন্টালি চিন্তা করতে হবে যে আসলে কি, প্রথম হচ্ছে কাউন্ট করব, প্রথম 0 1 2 3 কে ধরতে হবে আমার, নাহলে তো আমি এর ভিতরে ঢুকতে পারবো না। এই 0 1 2 কে ধরতে হবে, নাহলে ভিতরে ঢুকতে পারবো না। আচ্ছা এটাকে ধরলাম, কাকে দিয়ে ধরলাম, এটা দিয়ে ধরলাম, এটা হচ্ছে কাউন্ট করে বলে দিল কয়টা কয়টা আছে, 0 1 2 3 কয়টা আছে, চারটা আছে, লুপ দিয়ে ধরলাম, চারবার ঘুরবা তুমি, তিনবার ঘুরবা, মানে তিন পর্যন্ত কাউন্ট করবা, 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করবা তুমি, এটা 3 করে ঘুরবে, একবার ঘুরে আসতে গেলে ওকে ফরিচও ঘুরে আসতে হবে, নো ওয়ে, এই ফরকে যদি ঘুরতে হয় সাথে ফরিচও ঘুরাই নিয়ে আসতে হবে, কারণ ওর ভিতরে ফরিচও আছে, আর ফরিচও একবার ঘুরবে, ঘুরে খেয়াল করেন কি হচ্ছে, আমরা এখানে লিখতেছি এটা লিখতেছি, তারপর লিখতেছি কোনটা, এটার মধ্যে লিখতেছি এইটা, এই মানটাকে বসাচ্ছি, কারণ এই প্রথমবার 0 আসবে, তারপর লিখতেছি কোনটা, এই জায়গাটা ঝামেলা আছে, এই জায়গাটা ঝামেলা আছে, আমরা আগের বার দেখছিলাম ডিরেক্ট ডিরেক্ট লুপ করছে তাই না, ভেরিয়েবল দিয়ে, এখানে কি হবে, বলবো মাল্টি ডাইমেনশনাল এর কি আর কোনো লুপ করছে কিনা, না এরা জাস্ট ফর দিয়েই করছে, কারণ আমাকে ওরা এই এইগুলোকে অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকেও একটু বেশি অ্যাডভান্স লেভেল চলে গেল আর কি। কোনটা না তা তো হবে না আমরা সার্চ করে দেখি ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটার সুন্দর সলিউশন দেখলে আমাদের মানে ডাটাবেস নিয়ে আর কোনো কথাই থাকবে না। আমরা গুগলে চলে যাই, গুগল এর আগে ছিল অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, লুপ এখানে কি বলছে দেখি, পাইথন
তো অনেক কঠিন লুপ এটা। না এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সহজ কিছু অ্যারে, তার মধ্যে হচ্ছে অ্যারের এসে আপনার একটারের মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখাইছে। সুপার হিরোস হচ্ছে কাউন্ট করছে। অ্যারে কিসের মাধ্যমে অ্যারে কি গুলো জানছে আর কি। কাউন্ট এটা কিস সুপার হিরো আমরা ফরেজ না দিয়ে এখানে এইভাবে কাজ করতে পারি। দেখি ফরেজ না দিয়ে আমরা ফরের মধ্যে ফর আরো নিয়ে আসতে পারি আর কি। যেমন ধরেন মানে একটু একটু প্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটার একটা সলিউশন আমি ভালো মতো পেয়ে নি সুন্দর করে যেটা বোঝানো যায়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো এখানে ইকো করে দেখছি যে আমাদের তিনটে স্টেপে আসা লাগতেছে। তিনটে স্টেপ কি? ইকো, সরি, ইকোটা হবে কিসের মধ্যে? পিএইচপির মধ্যে। যদি আপনি এর ভিতরে অ্যারেটাকে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে আপনাকে মেম্বার্স, তারপরে বলতে হচ্ছে আপনি কোন ইন্ডেক্সটা ঢুকতে চাচ্ছেন, টু, তারপরে ঢুকতে চাচ্ছেন কোনটাতে। আমরা যে কোন রো আর কলাম বলে দিতে হবে না, রো কলামটা ফ্যাক্ট না। এখানে এখানে আছে যেহেতু আমরা এই যে এখানে একটা কিছু সলিউশন আছে কিন্তু বাট এখানে অনেক প্যাচ গোস আছে এই যে এই জায়গাটাতেই। কিন্তু কথা হচ্ছে এরা হচ্ছে প্রথম যে অ্যারেটা আছে তার পরের যে অ্যারে তার ভেতরে আবার অ্যারে, আর প্রথম যে অ্যারেটা ওরা তৈরি করছে তার মধ্যে ওরা কিন্তু তিনটা ইন্ডেক্স রাখছে। দেখছেন আপনি ডাটাবেস কন্ট্রোল করতে পারবেন না। বুঝতে পারছেন? ডাটাবেস কন্ট্রোল করতে গেলে আপনাকে এই এই অ্যারেটাকে লুপ করা শিখতে হবে, মাস্ট শিখতে হবে এই অ্যারেটাকে লুপ করা। সেক্ষেত্রে কি হলো, এটা একটা প্যাচ লেগে গেছে আর কি। এটা বে ডাবল ফর লুপ দিয়ে করা যাবে, কিন্তু ফর ইচ লুপ দিলে একটু সমস্যাটা হয়ে যায়। ফর ইচ এর মাধ্যমে আপনার ই করতেছে, আপনার ডাবল যদি করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? এরা কি করছে, এরা ফর ইচ ফর এর মধ্যে ফর ইচ করছে, কাউন্ট করছে এটারে। এর কিসের মাধ্যমে কি করে এটা হচ্ছে আমি জানি না, এই জন্য আমার প্রেশারটা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা পরে দেখে নেব। ঠিক আছে, যাই হোক, আমরা এইটা থাকতে লাগুক হাতে যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে মাল্টি ডাইমেনশনালের মধ্যে অ্যাসোসিয়েটিভ যদি অ্যারে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে কাউন্ট করব, কীভাবে লুপ করব, এটা আমরা দেখব পরে। ঠিক আছে, এরা সহজে দেখাই দিছে কীরকম জানেন, এরা দেখাই দিছে এরকম যে এইগুলোর কোনো ই নাই, ইন্ডেক্স গুলো নাই, ডাটাবেজে হিসেব করে এটা করে না, ডাটাবেজ হিসেব করে করে না এরা।
তো আমরা এই ডাটাবেস লুপিং দেখতে গেলে তখন আমরা বুঝে ফেলব যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আসলে কিভাবে লুপ করে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি পরে শর্ট অ্যারে শর্টিং এ। এই অ্যারে শর্টিং নিয়ে তেমন কিছু বলা নাই। গত দিন আপনাদের মনে আছে জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই ডাটাবেসটাকে যদি আপনি এই যে অ্যারেটাকে যদি শর্ট এই ভেরিয়েবলটার মধ্যে শর্ট যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে শুধু শর্ট ফাংশনের মধ্যে যদি আপনি ভেরিয়েবলটা দিয়ে দেন পুরো ভেরিয়েবলটাকে, তাহলে ওটা কি করে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় সাজায়। বি টি ভি, এই বি টি ভি এই যে নামের প্রথম অক্ষরগুলোকে মানে অ্যাসেন্ডিং করছে, ব্যাপারটা বুঝছেন? মানে ছোট থেকে বড় বি টি ভি। আচ্ছা, যদি আর দিয়ে করতো শর্ট নাম্বার যদি করা হয়তো শর্ট নাম্বারস এই নাম্বারটাকে, তাহলে কি হতো? 2 4 6 5 11 2, এখানে কিন্তু উল্টাপাল্টা আছে, বাট এখানে কিন্তু সাজাই ফেলছে। তার মানে শুধু শর্ট এই শর্ট ফাংশনটা অ্যারের কি কাজ করে, ছোট থেকে বড় সাজায়। রিশর্ট আর শর্ট মানে হচ্ছে ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট উল্টা আসে। এটা জাভা মানে যখন মাইস্কেল যখন ই করবেন তখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিওয়ার্ডস এর মাধ্যমে এটা করা যায় আর কি। ঠিক আছে, এখানে দেখাইছে কি আগে শর্ট করে নিছে, শর্ট করে নিয়ে এখন এর ভিতরে কাজ করতেছে আর কি। অটোমেটিক্যালি কি আছে, উল্টা থেকে আসতেছে ভি টি বি। এরকম কয়েকটা কাজ আছে শর্টের অ্যারে শর্টিং এর, যেমন ধরেন অ্যাসেন্ডিং অর্ডার এ শর্ট, অ্যাসেন্ডিং অর্ডার নর্মালি তো অ্যাসেন্ডিং অর্ডার অটোমেটিক্যালি কাজ করতেছে যখন আপনি ইন্ডেক্সটাকে অ্যাসেন্ডিং অর্ডার করতেছেন, না ভ্যালুটাকেই করতেছেন, এটা অ্যাসেন্ডিং এর কাজ করতেছে আর কি এ শর্ট। তারপরে কি আসতেছে ডিসেন্ডিং এ আর শর্ট এজ, এটা উল্টাই যাবে 45 37 এইভাবে আসবে। দেখেন এই অ্যারেটাকে এই ফাংশনের মধ্যে দিয়ে দিছে 43 37 35 চলে আসছে, এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন শর্ট অ্যারে ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং টু কি শর্ট। যে কি আর শর্ট মানে হচ্ছে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, এটা কার মাধ্যমে হচ্ছে, এটা উল্টাই দিছে। দেখেন কে আর শর্ট, আর যদি শুধু কে শর্ট দিত, দেখি এখানে আটটা নাই, তাহলে কি হলো বিজেপি, এটা কোথা থেকে সাজালো, নামের দিক থেকে সাজাইছে। আর এখানে আর দেওয়াতে কি হয়েছে, পিজেবি উল্টা দিক থেকে নামের দিক থেকে এটা ই করতেছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি কি বলে দিছে, এটা যে কি শর্ট কি মানে হচ্ছে আপনার এটা ইসের কাজ করতেছে, এই কি গুলোর কাজ করতেছে, এই কি গুলোর উপরে ডিপেন্ড করে সাজাচ্ছে। মানে আপনি ইন্ডেক্সে ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে সাজাতে পারেন, আবার আপনি ভ্যালুর উপর ডিপেন্ড করে সাজাতে পারেন। তো অ্যারে হচ্ছে মূলত এই ব্যাপার, বেসিক্যালি অ্যারের যে রূপটা সেটা আমি এটা দিয়ে মোটামুটি বোঝাতে পেরেছি, কিন্তু এই লুপটা আমার খেয়াল আসতেছে না, বিদায় আমি দেখাতে পারলাম না, একটু ক্রিটিক্যাল হয়ে যাবে এই লুপটা। এটা আমার নোটে থাকবে, কারণ আমরা এই লুপটা যদি পেরে যাই তাহলে আমরা ভবিষ্যতে কোনো লুপে আটকাবো না অ্যারের। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে আর কিছু না পারি আমরা সুপার গ্লোবালটা একটু দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইচ্ছা ছিল আজকে ফর্ম পর্যন্ত যাব, কিন্তু ফর্ম যেতে পারছি না, তবে সুপার গ্লোবালটা আমরা যাব। পিএসপিটা আমরা একটু বেশি সময় নিয়ে যাচ্ছে, এই কারণে পিএসপিটা ভালো মতো যদি জানি তাহলে লারাভেল আর ওয়ার্ডপ্রেস আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য পিএসপির বেসিকটা আমরা একটু ভালো করে জানতেছি। আচ্ছা, সুপার গ্লোবাল। আচ্ছা ভাই, একটা ছোট কোশ্চেন ছিল,
কোশ্চেনটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যেমন আমরা অ্যানিমেশন ইফেক্ট করি, পিএসপি দিয়ে করা যায় না? পিএসপি মূলত আপনার কন্টেন্টগুলোকে ডাইনামিক করতেছে ডাটাবেজের সাথে, বুঝতে পারছেন? বিভিন্ন লজিকের মাধ্যমে এটা ডাটাবেজ কোয়েরি করে করে কাজ করবে আর কি। আচ্ছা, এখানে দেখেন সুপার গ্লোবাল আছে, সুপার গ্লোবাল ওয়্যার ইন্ট্রোডিউসড পিএসপি 4.1 থেকে শুরু হয়েছে। এটার বিল্টিং একটা ভেরিয়েবল, যে কোনো জায়গাতে এটাকে আপনি ইউজ করতে পারবেন, অল স্কোপ, যে কোনো জায়গাতে যে কোনো পেজে আপনি ডাক দিতে পারবেন হুট করে। আচ্ছা, পিএসপি ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবলস, হ্যাঁ, সাম প্রিডিফাইন্ড ভেরিয়েবলস ইন পিএসপি আর সুপার গ্লোবালস, মানে এগুলো প্রিডিফাইন্ড, এগুলো আগের থেকে ডিফাইন করা আছে, এই ভেরিয়েবলগুলো আগের থেকে ডিফাইন করা আছে, হুইচ মিনস দ্যাট দে আর অলওয়েজ অ্যাক্সেসিবল। এটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে, স্কোপটা পুরোপুরি সব জায়গাতে ওদের অবস্থান আছে, এনি ফাংশনের মধ্যেও এটাকে আপনি ডাকতে পারতেছেন যে কোনো জায়গাতে, ক্লাস অর ফাইল উইথাউট, হ্যাঁ, এনিথিং স্পেশাল, যে কোনো জায়গাতে ওদেরকে আপনি ডাকতে পারতেছেন। এই জন্য এরা সুপার গ্লোবাল, এদের কোনো পারমিশন লাগতেছে না কোনো জায়গায় যাইতে। সুপার গ্লোবাল ভেরিয়েবল যে কটা আছে সে কটা এখানে নাম দিয়ে দিছে, দেখেন গ্লোবালস, আগের দিন আমরা গ্লোবালস কিওয়ার্ডসটা দেখছিলাম, লোকাল ভেরিয়েবল আর ই ভেলি, মানে গ্লোবাল ভেরিয়েবল দেখতে যায়, এই গ্লোবালস কিওয়ার্ডসটা দেখছিলাম, মনে আছে আপনাদের? সার্ভার, এটা হচ্ছে ফর্ম সাবমিটের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, রিকোয়েস্ট, এটাও ফর্মের জন্য ইউজ হয়, এই দুইটাই ফর্মের জন্য ইউজ হয়, এটাও ফর্মের জন্য ইউজ হয়, এটা মেবি ডাটাবেজের জন্য ইউজ হয়, এটা আমি কখনো ওইভাবে ইউজ করি নাই। এটা হচ্ছে কুকি বলে না, কুকি আপনার যখন আপনি ফেসবুকে সাইন ইন করেন তখন আপনার ইউজার নেমটা একটা জায়গাতে ব্রাউজারের কাছে সেভ করে রাখে, এবং আপনাকে যদি ফেসবুক আপনাকে অনুমতি দেয় যে আপনি একবার সাইন ইন করে যদি সাইন আউট না করেন, তাহলে আপনি যদি শুধু ব্রাউজারটা কেটে দেন তাহলে আপনাকে 30 দিন পর্যন্ত ওটা সাইন ইন অবস্থায় রাখতে পারবে ব্রাউজার। অনেক সময় দেখা যায় না ফেসবুক ইউজ করতে করতে আপনি কেটে দিচ্ছেন, আবার ফেসবুকে ঢুকছেন, আবার লগইন অবস্থায় পাচ্ছেন, বুঝতে পারছেন কথাটা? সেক্ষেত্রে এই কুকিটা কাজ করে। সেশন, সেশন কিন্তু কুকির মতোই অনেকটা, কিন্তু সেশনটা কি, ধরেন আপনি এখানে ফেসবুকে কাজ করতেছিলেন, সাইন ইন করে আপনি ফেসবুক কাজ করতেছেন, আরও ট্যাব আছে, আপনি কি করলেন ফেসবুকটা ক্লোজ করে দিলেন এখান থেকে, আবার এখানে আবার ফেসবুকটা লগ ইন করলেন, আবার দেখবেন সাইন ইন অবস্থায় আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কুকির কাজ, এই মানে সেশনের কাজ। কিন্তু আপনি যদি ব্রাউজারটা কেটে দেন তাহলে কুকি আর থাকবে না, আপনাকে আবার যখন নতুন ব্রাউজার ওপেন করবেন আপনাকে আবার সাইন ইন করতে হবে। কুকি আর সেশনের সাথে তফাৎটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো দেখতেছেন, এইগুলো, এই ভেরিয়েবল কিন্তু আগে থেকে অ্যাসাইন করা। পিএসপি কি করছে, এই ভেরিয়েবলগুলোকে আগে থেকে অ্যাসাইন করে রাখছে, আর এই ভেরিয়েবলগুলো সবই অ্যারে। এই ভেরিয়েবলগুলো কি, সব অ্যারে। অ্যারে কিরকম, আপনি ধরেন একটা ফর্ম পাঠাচ্ছেন পোস্টের মাধ্যমে, পুরো ফর্মটার ডাটা এই অ্যারের মধ্যে থাকবে, পুরো ফর্মের ডাটা এই অ্যারের মধ্যে থাকবে, প্রত্যেকটা ফিল্ড এই অ্যারের মধ্যে থাকবে, বুঝাতে পারছি কথাটা? যেমন একটা দিয়ে উদাহরণ দেই, এই যে পোস্ট কোড করে দেই নাকি, না এখানে দেখাই, কারণ আজকে কোড করলে বুঝতে পারবেন না, এই বিষয়টা একটু শুরু থেকে যদি কোড না করা হয় তাহলে বুঝতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট একটু এনভায়রনমেন্টটা বুঝি। একটা ফর্ম মেথড কি, পোস্ট, যখন সাবমিট করতেছেন তখন যার কাছে যাচ্ছে, যে ফাইলের কাছে যাচ্ছে, এটা চেকিং ফাইল, এইখানে এই ফাইলগুলো যখনই পোস্টের মাধ্যমে সাবমিট হচ্ছে তখন পোস্ট ভেরিয়েবলের মধ্যে, এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো অটোমেটিক্যালি কি হচ্ছে, ইনপুট হচ্ছে, মানে আপনার এই পোস্ট ভেরিয়েবলটা অ্যারে সবসময় ক্যাপিটাল লেটার থাকে,
অ্যারে, এটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে, এটা কি অ্যারে, এটাটা কি বলেন, ব্ল্যাঙ্ক অ্যারে, মানে প্রত্যেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক অ্যারে হিসেবে আছে, কথা বুঝছেন? জি ভাইয়া, এভাবে ব্ল্যাঙ্ক অ্যারে হিসেবে আছে। এখন আপনি যখন পোস্টের মধ্যে দুটা ভেরিয়েবল রাখলেন, আমি এটা পরে আবার আসতেছি, দুটা ভেরিয়েবল ফিল্ড রাখতেছেন, একটা একটা হচ্ছে নেম, এই নেমের নাম হচ্ছে কি এফ নেম, আরেকটা হচ্ছে আরেকটা ফুল নেম, আরেকটা আসতেছে সেটার নাম দিচ্ছেন কি নেম, পিডব্লিউ, বুঝছেন এই নেমটা কিসের, ইনপুট টাইপ, ইনপুটের মধ্যে নেম নেম অ্যাট্রিবিউট আছে না, লাইক দিস এরকম। আচ্ছা এইখানে কিভাবে সাজাচ্ছে খেয়াল করেন, আমি যদি একটু দেখাই, যদি ভিউটা আসলে দেখতে পান তখন খুব সহজ হয়ে যায় বিষয়টা। এই দুইটা যখন সাবমিট হলো, পোস্টের মাধ্যমে সাবমিট হয়েছে তাই পোস্ট অ্যারের মধ্যে চলে যাবে, গ্লোবাল সুপার গ্লোবাল পোস্ট অ্যারের মধ্যে যাবে, এবং এখানে সাজাবে ঠিক এইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো সাজাবে, এফ নেম, নাম কি আছে আমার ভুল গেল না, এখানে এফ নেম দেখছেন, আপনি যে নামটা দিবেন, আপনারে আপনি যে নামটা দিবেন, আমি যখন এখানে ক্লিক করে লেখছি মুরাদ, এটা নাম দিছি কি ইনপুট দিলাম মুরাদ ভ্যালু, তাহলে ভ্যালুটা হচ্ছে এখানে একটা ভ্যালু শেষ, তারপরে নাম কি পিডব্লিউ, এটা হচ্ছে ইন্ডেক্স, এই নেমগুলো হচ্ছে কি ইন্ডেক্স, পিডব্লিউ এর ভ্যালুটা কি যেটা আমি দেবো সেটা 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছেন? আচ্ছা এই যে ভেরিয়েবলটা শেষ হয়ে গেল, এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা ডাকি, এটাকে যদি আমরা ডাকি এর সিস্টেম কি ইকো, আমার মনে হয় অনেকে বুঝে ফেলতেছেন কি কোড করতে হবে আমাকে, ঠিক না? এখানে আমরা যদি ডাকি তাহলে এভাবে হবে পোস্ট, পোস্ট সমান আমরা যদি এফ নেমটাকে দেখতে চাই, পোস্ট এফ নেম, তাহলে এখন কোনটাকে দেখাবে, ও এটা তো কি বললাম, ও এখানে তো অ্যারে আসবে আবার সামনে, কথাটা তো লিখতে ভুলে গেছি, হ্যাঁ রাশিদ ভাই বলেন, হ্যাঁ সেটাই এফ নেম এটা আসবে, তো যখন এটা আসবে তখন দেখাবে কোনটা এটাকে, এর আগে আবার অ্যারে লিখতে হবে, কিন্তু আমি ভুলে গেছি এটা লিখতে, অ্যারে মনে থাকবে, তো এখান থেকে যখন এই বাটনটা সাবমিট হচ্ছে আমরা আগামী দিন দেখবো যে কিভাবে আসলে এটারে ক্যাচ করতেছে, সাবমিট সাবমিট, যদি এখানে গেট হতো তাহলে এখানে গেট চলে আসতো, এই ভেরিয়েবলের বদলে কি কি আসতো, এই যে গেটটা চলে আসতো, এই গেটটা, কথা বোঝা গেছে, তার মানে এখান থেকে ক্লিক করবেন এই নেমগুলো হচ্ছে একটা ইন্ডেক্স, আর এর ভেতরে এক একটা কি ভ্যালু, যেটা আপনি ইন্ডেক্সে যা লিখবেন সেটাই ভ্যালু, কথা ক্লিয়ার? তাহলে বিষয়টা কি মজা লাগতেছে না, যে আমরা নেক্সট টাইম ইনপুট থেকে যাচ্ছে আমরা ওটাকে ধরতে পারি এবং সেটা শো করতে পারি, সেটাকে বিচার আচারও করতে পারি যে ঠিকঠাক ভাবে আসছে কিনা। নেক্সট দিন আমরা ফার্স্ট হচ্ছে এই অ্যারেটা লুপ করে দেখব, আর সেকেন্ড হচ্ছে আমরা এই সুপার গ্লোবাল ভ্যালু এর মধ্যে থেকে
এই সেশন কুকি আর যদি সম্ভব হয় এই পোস্ট গেট রিকোয়েস্ট সার্ভার হ্যাঁ সবকটা যতগুলো দেখা সম্ভব হয় আগামী দিন দেখে ফেলবো ঠিক আছে কারণ এর মধ্যে দিয়ে আমরা ফর্মের ক্লিয়ার করে ফেলবো তারপরের দিন আমরা চলে যাব ফর্মের পর থেকে আমরা এদিকে বেশি সময় দিব না এই কুকি আর সেশনটা খালি দেখবো এর মধ্যে থেকে আর এদিকে চলে যাব ইনক্লুড যেহেতু আমরা আছে ইনক্লুডটা দেখছি আজকে ইনক্লুডটা দেখে রাখছিলাম এরপর আমরা ওপি তে চলে যাব ঠিক আছে ওপি ক্লোজ করে আমরা সুযোগ থাকলে লারাভেলের একটা সেটিংস দেখবো